জীবনের গল্প এত ছোট নয়, একদিন সে ফুরিয়ে যাবে। হাসতে হবে, চলতে হবে, এরে মাঝে বাঁচতে হবে। জীবনের গল্প এত ছোট নয়, একদিন সে ফুরিয়ে যাবে। জীবনের গল্প এত ছোট নয়, একদিন সে ফুরিয়ে যাবে। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ঈশান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অলি আহমদ রুনু আপনাদের শুভেচ্ছা জানাই। ঈশান ইউটিউব চ্যানেল ইতিমধ্যে ধারাবাহিকভাবে আমাদের নতুন অনুষ্ঠান জীবন কথা প্রচার করে যাচ্ছে। আমাদের প্রথম পর্বটি ইউটিউবে সফলতা সহিত প্রচার হওয়ার পর আমরা দ্বিতীয় পর্বটি শুরু করতে যাচ্ছি। আজ আমরা এসেছি ব্রিটেনের বার্মিংহাম শহরে। আমাদের আজকের সম্মানিত অতিথি হলেন জনাব দবির আহমদ। জনাব দবির আহমদ ব্রিটেনের হার্টলিপুলে বসবাস করলেও ছেলের বসবাসের সুবাদে উনি এখন বার্মিংহাম আছেন। জনাব দবির আহমদ সুনামগঞ্জ জেলার যোগনাথপুর উপজেলার অলৈতলি খাতিয়া গ্রামে 1952 খ্রিস্টাব্দে মাস্টার আব্দুল খালিক ও সৈয়দা আনোয়ারা খাতুনের ঘরে জন্মগ্রহণ করেন। সাত ভাই দুই বোনের মধ্যে উনি সবার বড়। 1967 সালে উনি ব্রিটেনে পাড়ি জমান জীবন তাগিদের সংগ্রামে। 1971 সালে 28 মার্চ বার্মিংহাম স্মৃতি পার্কে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন করা হয়। যে কয়জন যুবক এর নেতৃত্ব দিয়েছিলেন তার মধ্যে দবির আহমদ অন্যতম। আমরা আর কথা না বাড়িয়ে বাকিটা শুনবো ওনার কাছ থেকে। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন। জনাব দবির আহমদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ফলা একটু আপনার পরিচয় পর্ব আমি দিছি আপনার, আর একটু আপনি আপনার পরিচয় পর্বটা একটু দেখাইবা। আমার নাম দবির আহমদ, আমার আব্বার নাম আলহাজ আব্দুল খালিক মাস্টার প্রয়াত, আমার আম্মার নাম প্রয়াত সৈয়দা আনোয়ারা খাতুন, আমার গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলার 9 নম্বর পালিগা ইউনিয়নের ওলৈতলি কাতিয়া গ্রাম, এইলো আমার ঠিকানা নিবাস। আমার সাত ভাই, সাত ভাইয়ের মধ্যে আমি সব বড় বড়, আমার দুই বোন সবাই আমার ছোট, আমি আমার পরিবারের প্রথম সন্তান। তবে আপনার কাছে আমরা ছোটবেলা কোনো খাইনি শুনতাম চাইবো, যেমন ছোটবেলা কোনো গল্প যদি আপনার মনে থাকে, যদি আপনার আছে না কোনো ফ্রেন্ড খেলাধুলা এনিথিং ছোটবেলা, তো আপনি হইবা ছোটবেলা বলতে আমার তো স্কুল পড়ালেখা, আমার বাড়ি তো মাস্টার সবই, আমার বাপ চাচা দাদা সবই মাস্টার, পড়ালেখা তো সবাই করতে হয়। আমার চাচা নুরুল ইসলাম মাস্টার, তাই পূর্ব কাঠিয়া স্কুলে মাস্টারি করতাম, আমাদের গ্রামেও পাঠশালা স্কুল আছে। তা আমি আমার চাচার হাত ধরিয়া, যেহেতু চাচা স্কুলে যাইতা তার সাথে আমার নিতা, পূর্বঘাটিয়া স্কুলে গিয়া প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী পড়ি, তৃতীয় শ্রেণীতে যখন আমি ভর্তি হইতাম আমার বয়স যখন কিছু বুঝদার হইলাম, খুবাজ সুর আমার আব্বাই নিয়ে আমার ওখানে ভর্তি করলাম তৃতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণীতে আমার খুবাজুর লেখাপড়া শুরু। আমার ফুফুর বাড়িও আমি থাকতাম, ওই বাড়িতেও স্কুল আছিল, ওই বাড়ির মাস্টার আর এই স্কুলে মাস্টার আসলা। আমার ফুফুর ফুফার নাম আবদুল্লাজিৎ চৌধুরী, সোনামিয়া মুন্সি নামে পরিচিত। আমার ফুফুর নাম বদরুন্নেসা চৌ, আর এই বাড়ির নাম রাহাতুল্লাহ মুন্সির বাড়ি রফিমিয়া মাস্টার সাহেব, তারা অনেক নাম করা বাড়ি, যে বাড়িতে চেয়ারম্যান বাড়ি চেয়ারম্যান অফিস আছিল, যে বাড়িতে পোস্ট অফিস আছিল, যে বাড়িতে স্কুল উপস্থিত আছিল। আমার আব্বা আমার সেইখানে না দিলে আমার ভুর বাড়ি থেকে আমি দেখা পড়া শুরু করছি, তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী আমি এই মডেল স্কুলে পড়ছি। লেখাপড়ার সাথে সাথে খেলাধুলাও করতাম, খেলাধুলার সাথে সব গ্রামের সবের লোক আমার পরিচিতি আছিল। সেই সময়কার আমার ক্লাসমেট রাঘবী সেন চৌধুরী, আমার ফুফুর আমার ফুফুর গড় ভাই শানুর চৌধুরীর আপন চাচার্ত ভাই, আজকাল তিনি একজন কবি নামে পরিচিত, সিলেট শহরে বসবাস করেন, রাঘবী সেন চৌধুরী, জয়ন্ত বাবু আমার এক ক্লাস আগে পড়তা, যোগেন্দ্রবাবুর ছেলে উনি আমেরিকাতে আছে, অনেক আমার পরিচিত আমার ক্লাস ফ্রেন্ড আছেন, সুজাত করে আছে ফালি মাস্টার, ফালিগার স্কুলের মাস্টার আসলা, মোস্তফা মিরপুর স্কুলের মাস্টার আসলা, এলা অনেক বন্ধু বান্ধব অনেক পজিশনে আসেন।
খেলাধুলার সাথী অনেকেও আছেন আনফরুল্লাহ কমিটি ফের আনফরুল্লাহ করে মনে হয় আনফরুল্লাহ এখন তাদের গ্রামের একজন সালিশি ব্যক্তিত্ব কুবাসপুর গ্রামের যারার কথা হয় নাম যে বন্ধু বান্ধবের নাম হয় নাম আনফরুল্লাহ একজন সুজাত কইলাম যে মাস্টার আসলা মোস্তফা মাস্টার আসলা এর বাদে জয়ন্ত বাবু হিতেন বাবু এইভাবে অনেক বন্ধু বান্ধব আসলা হাই স্কুল লালচান্দ স্কুলও গিয়ে আমি শিক্ষক ভর্তি হইলাম ওই আমরা যারা আসলাম ওদের দিয়েছিল সকলেই লালচান্দ স্কুলে গিয়ে ভর্তি হইলাম ভর্তি হয়ে আমরা সিক্স পরীক্ষা দিয়েছি পড়ার পরেও পরীক্ষা দেওয়ার পরে তখনকার দিনে টুর্নামেন্ট গেম টেম অনেক জায়গাতে হইতো আমরা অংশগ্রহণতাম তখন সৈয়দপুরতে একটা দাওয়াত আইলো টুর্নামেন্টের বয়েজ ক্লাবের উদ্যোগে করা হয়েছিল তখন সৈয়দপুরের সৈয়দপুরের যারা আসলা উৎসাহিত বা শিক্ষিত সমাজ তারা একটা নতুন বয়েজ ক্লাব করছিল আর সেই সময় তারা একটা হাই স্কুলও নতুন প্রতিষ্ঠা করছিল তো গেলাম আমরা সায়াদেবী মাঠ আমার মনে আছে সৈয়দপুরে সায়াদেবী মাঠ যা তাদের একটা মাদ্রাসা আছে বড় মাদ্রাসা মাদ্রাসার সামনে বড় মাঠ এই মাঠে খেলা তো গিয়া দেখলাম আমার তো সব পরিচিত আমিরুল ইসলাম ফখরুল ভাই মল্লিক সিদ্দিক ভাই আব্দুল খালিক মাস্টার এটা আমার মামের বাড়ির আমার আত্মীয় আমার নানা বাড়ির শুরু মতো আমি যাওয়া আছে সবই আমার এসেছিলেন আমি খেলাধুলায় যাই এমনি যে আত্মীয় সৈয়দপুরে তো সকলেও আমার আত্মীয় এই হিসাবে আগে তো আমি যাওয়ার পরে তো আমি লালচানি স্কুলের ফোক করিয়া গেছি তারা খেলোয়াড় যারা এরাও আমরা একসাথে এক বসি সবই ওই যে আজকে হইব লড়াই তোমার লোকে এই সেই ইতা ইতা আলাপ আলোচনা হইল আবুল কালাম সফু ফরুফ আলী এরা সকল দরস হাফিজ ঈশান গুণারও আসেন আদি গুণারও আসেন সকলেও আমরা পরিচিত কাবাডি ওইখানে টুর্নামেন্ট অনেক জাতের খেলা আছে দৌড় লম্বা দৌড় হংস শিকার এই সেই তো অনেক টিম আউট হয়েছিল অনেক টিম ধরেছিল শেষ পর্যন্ত ফাইনাল খেলা হইল কবাডি সৈয়দপুর ভার্সাস কুবাসপুর লালচান স্কুল তো সৈয়দপুরের পক্ষে তো সপ্ত খেলোয়াড় আমার বাগনা শফু মিয়া আবুল কালাম ভাই হারিক মিয়া আমার হরু আলী এরা গৈর সকলেও আমরা পরিচিত আর আমি লালচান স্কুলের সোনার চাষা সহ আমরা উঠছি লালচান স্কুলের তো উঠার পরে খেলা শুরু হয়েছে খেলা শুরু হওয়ার এক পর্যায়ে আমার শফু সৈয়দপুর সক্ষ থেকে আমরা কেন ডাক পাইছেন দিক 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 করিয়া ডাক দিয়েছেন তো আমরা সোনার চাষায় তাহলে একটা স্লিপ মারিয়েও তার ফাওটা ইঞ্জোর করে নিছে ওতে শক্ত দুঃখ পাইছে দুঃখ পাওয়া স্ট্রং মানুষ গেছে যাই হোক পরে আবুল কালাম আইসেন আবুল কালাম ইঞ্জোর করে দিছি এই দুইজন ইঞ্জোর হওয়ার পরে সৈয়দপুরের টিমটা উইক হয়ে গেছে যার কারণে আমরা শেষ পর্যন্ত উইন করছি ইজিলি উইন করার কারণে যাই হোক উইন করার পরে তো খেলা শেষ প্রাইজের ভিতরে নিশ্চয়াইছে এ ফখরুল ভাই আমার ভাই ডাক্তার ছোট ভাই হিসাবে আমার নাম ধরে দেবে তুমি কোন ক্লাসে পড়ো এইভাবে কাজ দিয়াতেন তো নেতা মানুষ বলে আমি সেভেনে উঠছি বলে তুমি আর কুয়াজুর ভরা লাগতো না তোমারে আমরা স্কুলে আনবো আমার আব্বার এটা আমি উপাজি থাকতো আমি উপাজির সাথে আলাপ করিয়া তোমার মামুর বাড়ি টামুর বাড়ি কোনোবারে যাওয়া লাগতো না আমার বাড়িতে একটা তুমি ইয়ে করবো তোমারে ফরাইব আমার এটা আমি জানি না তুমি জানো তো সত্যি সত্যি তাই না আমার আব্বার লগে আলাপ সালাপ করিয়া আমাদের সৈয়দপুর হাই স্কুলে ভর্তি করলাম তখন সৈয়দপুর হাই স্কুল না তো চৌধুরী বাড়ি হাই স্কুল শুরু হয়েছে এই তারা যে পুরাতন বিল্ডিং আছে না বাংলা বাংলা আবুল কালাম সুহান মিয়া এরপরে রফিক মিয়া পশ্চিমপাড়ার আরিকুনার আফরাজ হোসেন ঠেকুরের শাহজাহান রুদরপুর বসির লাগাইয়া আমরা ঈশানগুনার মামুনুর রশিদ লাগাইয়া আমরা এক বেচ আঁকি আমি সৈয়দপুর হাই স্কুলে আমার বাদে তো আমার যারা খেলাধুলার সাথী সকলও তো আমরা পরিচিত সকলও আমরা আনন্দিত আমিও আনন্দিত আমার এরাও আনন্দিত কারণ আমি খেলাধুলা পছন্দ করতাম খেলাধুলা আমি খুব ভালো আসলাম এমনিও সৈয়দপুরের অন্য কোনো কারণে খেলা হইলে আমি সৈয়দপুরের হকে খেলতাম তা আমার ঘরে স্কুলে ভর্তি হইলাম সৈয়দপুর যে আপনি আইলা সৈয়দপুর আমার নানা মরহুম সামির আলী আমার নানা আমার মামা কদ্রিস আলী সৈয়দ তজমুল আলী সৈয়দ মজমিন আলী সৈয়দ তদ্রিস আলী এরা বাড়ি হইলে ঈশান গুণা
গঙ্গার নদীর পূর্ব পার আর খদ্রিশালীর বাড়ি হইল আপনারা অগ্রসিন্দার মানিক মিয়া যে আব্দুল মানিক মানিক মিয়া তা নাব্বা আমার দুই মই তিন মই আসলাম আমরা আমার আব্দুল হক মেম্বার আপনারা চিনেন তাহলে আমার মরিগড় ভাই আর রাজা মিয়া আব্দুল সালাম রাজা মিয়া আমার মরিগড় ভাই আর আমার মা এইলো আর তো ঈশানগুনার সকলও আমার সৈদুর সকলও যখন আমার এই সমস্ত সকল কুটুম থাকা সত্ত্বেও সৈদুর আমার আমিরুল ইসলাম ফখরুনিয়া ভাই থান বাড়িতে লজিং দিস না আমার এলাকা ভাড়া করবার লাগে কারণ তাই ওই সময় সৈদুর হাই স্কুলের মাস্টারও থান ভাই জমুসেনা তাই মাস্টার খালিক মিয়াও মাস্টার থৈমুসালিও মাস্টার এরবারে মৌলানা শফিকুল হক শফিক মিয়া মৌলানা তাইনও মাস্টার এরা কিন্তু এই সময় ভলন্টিয়ারি মাস্টার করত এই সময় মানে প্রধান শিক্ষক কে আসলাম মনে আছে আব্দুল খালিক খালিক মিয়া মাস্টার খালিক খালিক চেয়ারম্যান চেয়ারম্যান খালিক মিয়া মাস্টার খালিক মিয়া মাস্টার আমরা প্রথম এরপরে তারার সাইডে দিয়ে একটা ঘর বানাই দিয়েছে বাস টাস দিয়ে আর ফগুলাইছে বিভিন্ন বার্তনে বাড়ি বাস টাস আগে আমরা খান্ত করি বই আগে পরে একটা আগে তখন এইট শুরু করলা নাইন শুরু করলা এরপর জিনানি তখন আমার আমরা আগের যে বেশ এটা আমি কিছু নাম কই যেমন যে মসুর আলী মসুর মামু মৌরমিয়া রুহা এরা আমরা আগর বেচ সান্দালি মজনু এরা আর আমরা ও গ্রুপ আমরা ফোর গ্রুপ হইলা থইফুর সাকামাল এরপরে ফটিক মিয়া এরা হইলে আমরা ফিচার গ্রুপ না সৈদপুর আমি ওই দেখেন সৈদপুরও যখন আমি সেভেন পরীক্ষা দিলাম দিয়া শেষ করলাম তখন আমি বাড়িতে গেছি আবার পরীক্ষা শেষে তো অফ হয় তো বাড়িতে গেলাম বাদে বলা টুর্নামেন্ট লাগছে টুর্নামেন্ট লাগছে যে আমার গাঁও দিগল বা ওদিকে তো তারা এখানে খুব ফাইনাল ফুটবল খেলা চলছে ম্যানেজার আসলা এই সময় তো এখনটা হইতারি দায়িত্বে তো আমরা গাম তো না আমরা সাইজন না সাতজন গেছিলাম একলা সামি ওলা কদ্দুস মুসব্বির এরা লাগে চারজন সেখানে গিয়ে আমার দশা মাঠও খেলা হয়েছে এখন আমার দীঘল বাহর জামার গাড় মাঠও খেলা হয়েছিল আমরা ওলা উল করে দিছি আমি একটা না দুইটা স্কোর করে দিছি আমি খেলতাম রাইট আউট ফুটবল ফুটবল আর দিগল বাকার রেফারি একজন আসলা খুব আতুত না সাইদাস নুরুল ইসলাম নাম নুরুল নুরুল প্রসিদ্ধ হইয়াছিলাম নুরুল রেফারি কইয়া দিগল বাকার বেটা আসলে আমার চাষা সম্পর্ক দুদুমিয়া আর দিগল বাক্তনে নুরুল নুরুল চাষা আইসন আমরা গ্রাম আইয়া আজওয়ালা আলাপ সালা করা ওই সময় ওই দিনও তারা যেদিন আইসন ওই দিনও আমি যাইতাম সৈদপুর আমার পরীক্ষার রেজাল্ট দিব লাগে আমারে আমার আব্বাই আমরার এক সৈদপুরের আমরার থালবা আছিল আমরার মাদ্রাসাত ফরতা থাল লোক লাগাই দিয়েছেন যা পরীক্ষার রেজাল্ট আনবা লাগে দেখো ফার্স্ট করছি না ফেল করছি সেভেন মতনে এইটু উঠতাম পরীক্ষা দিছি আর এর মাঝে এরা আইসে আমার ব্রত নিত তা আমি কই না আমি যাইতাম তো আমার সৈদুর আমার পরীক্ষা বার ফলবা আইসে আমি যাইতাম না খুব ফিরাফিরি করলাম আমাকে তো তারা আমার আব্বার চিন্তা যে কোনো কারণে আমার আব্বা তো পরিস্থিতি মানুষ আসলা তাই এক তো তারা কই না আমি তোমার বাপরে কই দিম বলে আমার আব্বারে কই না আমি খুব ডরার আমাকে আব্বা আইতাম হলে আমার মারবা গালিবা না তারা না আসল বান্ধা তারা আব্বারে ভাইছেন আমরা বাংলার হওয়া নাই ওটাও তারা আব্বা হিসাবে দূরে ডাকিয়ে তারা কইছেন তো তাই তো আব্বাই ছিলেন জামাজদার মেম্বার আসলে দুদুমি আইছেন দিগল বাকর কলম ধরাই আব্বা এ উড়া উড়ি লাগাইছেন তারা নাস্তা বাস্তা খাওয়াইবে লাগি ও তারা একবার যায় আমার কথা কইছেন বলে আমরা তো আইছি তারা খেলার বলে আমার আব্বা কোন আমার সবাই তো সেইটুকু চিনি না তো বাচ্চা বাচ্চা আইতা বলে আইচা চিনো কেন আসুন আপনি অনুমতিটা দেউকা আর আমি তো মনে মনে খুশি যে যাইতে গেলে তো ভালো ওখান থেকে যাইতে আর কোনো যাইবা নি বলে যাইবা আরো নিমু বলে তুমি তাই মাতো
Alhamdulillah, my body measure here. I cannot have a dula cook from Dorata for events. Look at this 8, 9, 10 Digalwa. Test for you get yes, for see. Digalwa cook from Dorata for events as edition. Leha for a for events, Bakuba of Heladula, Bishop of Heladula, Lehavara, Amrazara, Sate for Lahavaratam, Monorali, Ustar, Ami, Ebebe, Zawas, and Shubham Rakusun, because we like a lawito are a new rumors to Kulam, the Tiny Son Amra, the Refarikun. Shosumata Amra Kuchan Motali, Iskulo, Shes, Ayatan Bashi, the Utara Barriers of Lunematas, and Shawai, the Yadut, Deep the Halekala, Halarita, Amra Hosum Dokori, Zayuk. Yak Parda, Bushang Masa, I say, Amishamo 8 to 9 Ursi. আর খাল বইছে গেছে আমরা দেশে তো উজাইমারা কোন উজাইমারা পানিটা ইয়া মাটা উড়ছে উতারার বাড়ি ওখানে মাটা আর আমরা যে গরো তাতামিটারে হইতো তারা বাংলা গরো তাত বারাল গরো ছোট ছোট এক গরো ও গরো রাইতে একটা কি দুইটা তারা গ্রামের সব মানুষ মেম্বার লালমিয়া মেম্বার করে একজন লোক আসলা বড় আমি সাসা ডাকতাম আস্তা গ্রামে উজাইমারা ইলে আমরা দেশে দেশে নেই সব গেছে রাইত 12টা কি একটা হইব আর খুব ঠাটাবিজ দিদের আক্তা এক পর্যায়ে দেখা গেল যে আমরা আমি যে বাসার গরু ঘুমাইতাম আমরা দুজনে গরু বিক্রি সকে আসে ঘুমাইতাম আর লাগাতার আর বাংলা গরু আসে ওখানে বোঝা গেছে আগুন লাগিয়েছে টাটার লোকে আর এই যে উজাই মারা যত মানুষ আসলা সবাই ওদের মেঘ আর টাটা আইছে না তারা ওই গরু আইয়া উঠছেন উঠে বইছেন আর এই টাটার লোকে বোঝা গেছে এই বাড়িতে আগুন লাগিয়েছে কি বিজলি একটা ফুরি গেছে কি বাসে টাটা করিয়া তারা গরুর একটা ফালা ইদরি উফুর তোলে ঝুললিয়া নিছে লাগি গেছে আর ও গুরাই অকল তো লইছুন না নিয়া লালমিয়া মেম্বার এখানে যখন তখন মারা গেছে আর আরজন লালমিয়ামার বাতি যা মালিক করি না মাটির মাঝে ফুরিয়া আমি কই মাছ অল্লাহ খান সাইট লইছে আমরা দৌড়িয়া দুয়ার খুলছি দিয়ে রাস্তা বাড়ি আগুনের লাল লাল হয়ে গেছি বাড়ি লাল হয়ে গেছে কি তো বাড়িয়া খালি আউ মাউ হুনা যায় আর তখন কত সময় বাড়ি হুনা যায় লালমিয়া মেম্বার ও গরু মারা গেছে আর মানে যে থিন কোন থিন দি বরাবরই করা তার খানের যত তার খালি ছাটা ছুটি করে সকালে ঘুম তুইতে আমি ডরাইয়া তার বাড়ি উত্তর দিকে খুশি আর গানটা একটু বেশি না 200 গজ হইব গান খুশি আর গান আমি রুশে কোন কিছু লঙ্গি ফিঙ্গার কেন জিবিন্দা লঙ্গি আন্ডার আসিল ছোট মতো একটা আন্ডার লঙ্গি মাথা পারিয়া গাজাম মারি গাঙ্গো খুশিয়ারা গান এই সময় ফানি শ্রুত আছে দৌড়াইয়া মানে আমি বাদ দিতাম কি লাস্ট এখানে ওপরা পুলিশ আর এই আর আমি দৌড়াইয়া সকালে উঠতেও কেউ না হইয়া গিয়া গাঙ্গ ভরিয়া এই সময় এই গাঙ্গ আমরা হাতাইতাম আমরা অভ্যাস আছে গিয়া গুছল গুছল করতাম খুশিয়ারা ওপরে আসলে ইন্দু একটা গ্রাম রাধা নগর এটা মানে নাই ভাঙ্গিয়া শেষ ও আগে আমরা এরার আল গড়া আসিল ও দিয়ে গরু টরু ফার করতা আর হাঁকো জোয়া আসিল খেওয়া ও আসিল খেওয়া এখানে উঠে গেছে কি মানে আর আমি যা যাম মারি গাঙ্গ ফরছি গাঙ্গ ফরিয়া
আল্লাহর কইলো ফারো গেছি কি বাটিয়া গেছি মানে আমরা নতুন কষবা কই কেন আমরা কুশিয়ারার ফারো নতুন কষ আমরা গ্রামের লাগা গ্রাম ওখানে একটু আগে গিয়ে আমি উঠছি ফারো উঠতে দৌড়িয়া বাড়িতে গেছি বাড়ি দিয়ে আব্বারে কইছি ওলা ওলা লাগে আমি আমার মা আব্বা আমার কথা হইলো লুবিয়া দৌড়িয়া চিন্তি করবা তখন তারা এক বসে লাগে আমার আব্বা আমার আব্বাও সরকারি আসলাম আসলাম পাকিস্তানে রাখবো চেয়ারম্যানশিপ আইডি মেম্বারশিপ তখন এটা সারি দিয়েছিলাম তারা এক বসে লাগে আমার খুব খাতির আব্বা আইসে এই একটা ঘটনা হইলো যে কুশিয়ারা গেল আমরা হাত পাই মানে খুব স্রোত আছে ফানি যে আমি দিগল বাকর ফেসির খান্দা তো না আমি স্টার্ট দিছি কিন্তু যে আমি উঠি ভারো ও আমরা নতুন ঘর সবার অনেক জায়গা বাটিছি আমি কারণ আমি হাত নিয়ে গেছি আমি তো রাইতাম না খালাম এখানে তো আমরা সবসময় গোসল করি ডেইলি গোসল করতাম এখানে এই গাঙ্গ তার কারণে আমার দাঁড়া আছে দরবার পরিচিত গতিকে দরবার নাই হুমুখ লগলে বা এইটো আমরা খান্দা কিটাই আমরা হুম কইতাম আর কিতা নাম ডলফিনের মতো আগে আখতা আখতা পাই আমরা করতো এটা অনেক সুখী না ইচ্ছে না আমরা এখন জানতাম সাইমু আমরা ব্রিটেনে আপনাদের প্রথম কিভাবে আসলা গোটার কথা কইলাম এই গর রাইটা এসান নামাজের পরে হঠাৎ দেখি আমার আব্বা আমার ওই লজিং করা তার নাম হইলো মুরব্বী আমার দাদা ডাক্তার তার নাম হইলো কলমদর আলী আফতামিয়া সাহেবর ভাই আর ওই যে কইলাম যে নুরুল চাষা তারা আসলা ফার চয় ভাই সিরাজ মিয়া নুরুল মিয়া নজরুল মিয়া মনোহর আমার ক্লাসমেট নিজামুল এখন বর্তমানে রিটায়ার টাইম হাই স্কুলে তারা হাই স্কুলের টিচার আসলা তজমুল তারা কয়েক ভাই আমার চাষা সম্পর্কে তারা শেষ মানে খুব স্নেহ কর্তা বিশেষ করে নজরুল ইসলাম আমার চাষা খুব আমার মায়া কর্তা আর নুরুল চাষা এরা সবই যাই হোক তারা ঘরে তো আমার দাদার ঘরে আমার আব্বা দিকে রাইতাইছে আমার পরে আমার দাদা কলমদরিয়ার সাথে গপসপ করছেন তারপর দিকে কত সময় বাদে আমার দাদা আমার কাছে আইসে দাদা ডাকতাম কলমদর আসি আসি বলে আর বই কাম নাই ভরবা আর তো বইটা ভাইয়া তো বলে কিত হয়েছে ফরাত ফরতাম না নি বলে না তুমি তো লন্ডন যারা কি বলে আমি নিয়ে যাবো না বাঘ ফলে আমি কিছু আতঙ্ক রাত খাল কেনে আমার আব্বা আইলা এখানে কোনো অঘটন ঘটনি না কেতা বাড়িত বা কোনো দুঃসংবাদ নেই ঠিক কথা মনে মন যে নিজেও খুব খুশি হয়ে গেছি কি তো আব্বা ইয়া হতো সময় বাদে কইলা বা বই টই টাবাইলা আর তা তোমার যাতে এটা আছে লগে লইলাম আমরা আসকু বাড়ি যেটাই গিবে নৌকা দিয়ে আইসেন কারণ কিছু বর্ষা তো ওই সময় মনে করে জুন মাস নিন না কেতা হলো জুন মাসও তো আমরা দেশও বর্ষা থাকে তো আস্তে আস্তে আমরা রাইতারা বারতনে খাওয়া দাওয়া করিয়া বাড়াইতে বাইশ দশটা সাড়ে দশটা গেছে কি আমরা বাড়ি বেশি দূর নাই আধা ঘন্টা লাগে না বাড়িতে গেছি প্রায় এগারোটা মাই যে বারসারা গাড়ি উঠি উঠবিস খররা উঠবাস করা গিয়া ভাইছে আটার উঠি খররা তো যাইতে মাই যা ইঞ্জা করি দশ ইন্দলার মাঝে মাইজির তো মনে হয় জানা আছে যার কারণে কিছু মনও বাড়ি তো এখানে গিয়ে আব্বাই বেশি সময় বইতে দিস না শুনবা যখন তোমার আর কোনটা লইতা এইটাই নিতে আর আমার আর কিতা কোনটা আমি আমার তো আর কোনটা নাই তো চলো আমরা যাইতাম গিয়ে আর ওখানে যাইতাম উঠার আর বুঝবার ভদ্র আমার আব্বা আবার খুব যেখানে যে তার দিশা ধরই না আর এ করি না ও কিতা করো আমার ফাও সইয়া সালাম করিয়া আর রাস্তা শুরু করলাম রাত্রে এই সময় রাইতে আমার বারতনে বাড়াইছি মনে হয় এগারোটা বারোটা হয়ে গেছে তা আমরা উজান আগে আমরা রিকান্তনে হয় সকালে গেলে আমরা যাইতাম লঞ্চে সিলেট বা যোগলা শেরপুরই আমরা ফেসির বাজার তো লঞ্চে উঠতাম যেহেতু রাইত বর্ষাকাল আমার আব্বাই নৌকা গান লইয়া আমার ছুটি গেছেন গিয়ে নৌকা দিয়ে ডাইরেক্ট সিলেট নাই ডাইরেক্ট ছুটি গেছেন গিয়া কি কয় যারা তো আমি জানি না তো বুড় রাত্রে হয়ে গেছে কি প্রায় ফজর রক্ত আমরা গিয়ে উঠছি খাদিমপুর তো খাদিমপুর হয় এখান রে জায়গার নাম খাদিমপুর খাদিমপুর গিয়া বুড় রাতে উঠে একজন লন্ডনের বাড়িতে উঠছেন আমারে লইয়া তো লন্ডনের ছেলের নাম আমার বয়সী রানা আর লন্ডনের নামটা আমার বুঝে দিয়েছি নিয়ে উঠে আবার তারা ওখানে কিছু ঘুমাইলাম নামাজ তারা পড়ছেন আমরা ঘুমাইলাম ঘুমানোর পরে উঠে গিয়ে দুপুর হইতো এখন চলো সিলেট যাইতাম গিয়ে
সিলেট গিয়া মহারা হোটেলও দুইটা রুম লইছেন লইয়া সামরা সাইজন লনলনিয়া টান ছেলে আর আমি আর আমার আব্বা সাইজন দুইটা রুম লইছেন লওয়ার বাদে আমরা ফ্রেশ ফ্রেশ হয়েছি আবার ছয়টা বাজে বলে আমরা ফ্লাইট সকালে ফজর আগে গেছি খাদিমপুর খাদিমপুর গিয়া ওই লন্ডনের বাড়িতে উঠলাম উঠলাম ভোর ছয়টা ফজর রক্ত আগে সেইখানে গিয়ে লন্ডনের বাড়ি গেছি রেস্টুরেন্ট লোয়ার বাদে এবার দশটা এগারোটা আমরা লন্ডন সিলেটের দিকে রানা হইয়া সিলেট আইছি বাসে আমার বারে মোবারক হোটেল ওইটা দুইটা রুম রইলা রইয়া আমরা বাপুতে রুম ও তো আপনার খাবার সুবর আমি তো আর এটা জানি না তারা দুই মিনিট আমরা বাপু তেখ রুমো আর তারা বাপু তেখ রুমো তখন উনি এবার এয়ারপোর্ট যাওয়া লাগে এয়ারপোর্ট ছয়টা বাজে ফ্লাইট আমরা এয়ারপোর্টের দিকে কত সময় খাওয়া দাওয়া মাদানের করছি যত মোবারে হোটেলের নিচ তো মাদানে খাওয়া দাওয়া করে যখন চলো খালি তাড়াতাড়ি আর কি যে এয়ারপোর্ট যাইতাম এয়ারপোর্ট গিয়া দেখি আমার মামা তো জমুলালিও আইসেন এয়ারপোর্ট সিলেট এয়ারপোর্ট টাইম তো হল কারবারি ফাঁসু টুসু দুটা লই আইসেন আর আমরা যাইতে একটু দেরি গেছি যেহেতু আমরা এই এর আগেও কিছু মানুষ আমাই গেছেন কি হামাইলাম যাই হোক আমার বিদায় উদায় নিলাম গাড়ি তো আমার মামারে সালাম করলাম আব্বারে সালাম করলাম আব্বার কিছু টেকা দিলে আমার ভাগি তো যাই আমরা রাইতাম খরাচি খরাচি তো মামায় কইলা আমি আয়রাম দুই এক সপ্তাহ পরে তুমি যাও যাওয়ার পরে আমি আরাম আচ্ছা যাও আচ্ছা সিলেট এয়ারপোর্টের ভিতরে আমাইয়া গিয়া আর প্লেনে উঠছি মানে আমার যে সিট নাম্বার হচ্ছে গিয়া দেখে আমার ফেরেন সৈদুরের সরু ভালি পাত মামুয়ে জহরিয়া দিছ ন করাচি যাইব লাগে আমিও করাচি কইলি তো বহ বইয়ারে আমরা আবাকা রিল্যাক্স হইলাম যে বাবা খুয়াইতো ফাইলিছি আমরা দুজনের যাত্রাও দেখানো আরও আমার লন্ডনে থানার টান ছেলে আমরা চারজন ছুটলাম ঢাকা গেলাম ঢাকা তেনে করাচি তো ঢাকা তেনে যখন করাচি এয়ারপোর্ট গেলাম বর্তমান তো ইস্ট পাকিস্তান আমরা তো ইস্ট পাকিস্তান করাচি আমরা ক্যাপিটাল তখন করাচি ডাকাতনে যখন ফ্লাইট হয়ে যায় আমরা ওদিনও বিকালে মানে না বুড়ে সকালে ডাকাতনে করাচি গেছি করাচি দিনের দুপুরের সময় গেছি ডাকাতনে করাচি গেছি করাচি গিয়ে আমরা যে ঠিকানা আমরা দেওয়া হয়েছে এই ঠিকানা দেখাই আমরা একটা ট্যাক্সি লইছি আমার এই যে লন্ডনী চাষা লন্ডনী চাষায় আমরা চারজন একটা ট্যাক্সি লইছি ট্যাক্সিরে দেখানি হয়েছে তে শেষকালও ফাইলাম আর কি যে ট্যাক্সিরা আমরা লইয়া বাক্কা এক আধা ঘন্টা এদিক এদিক ঘুরছে চক্কর মারছে মাইদানি আমরা টাকা লইয়া গেছে আমরা তো আর সেই জানলাম না কোনো রকম গিয়ে আমরা গেছে 500 টাকা দাবি করছে পাকিস্তানি যে দেখো ক্যারেক্টার তখন আমরা যে গরো জারগানটারে যাইতাম আমার মাম্মু আমরা জারগানটার ফান্ডায় থজমুলালি আসলা সেই এজেন্টের মালিক আর তার কেয়ারটেকার আসলা আব্দুল সমদ করি আর ওজন নাম তো সেই নামটা নয়া মানুষ গেছি নামুন নিয়ে বা তারা ওই গর্তনে বারো ইয়া ইয়া ট্যাক্সিওয়ালার লোকে মার্য করছেন তো তারা তো এখানে তারা জান্ডা বাড়া হতো আমরা এখানে যে গরো গেছি কেন নামাছিল করাচি ডিগ রোড কলোনি ডিগ রোড কলোনি করাচি 25 এয়ারপোর্ট তো বেশি হইলে 8-15 মিনিট লাগে আর গাড়ি উড়ে গেলে 5 মিনিটও লাগে না এখন এজলা ফার্স হয়েছে তাড়াতাড়ি কেন তখন তারার লোকের লাগিয়েছি মাতামাতি ঝগড়া পাঞ্জাবির ওরিয়া সালো মারতে মারতে বলে আমি অনেক জায়গা ঘুরে ইয়াইছি তারা ঠিকা হ্যাঁ কয় ঠিকানা ঠিক মতো দিস বলে ঠিকানা তো তারা তোদের দিস তুই লই আইছো তুই এমনি এমনি চক্কর মারি আইছো ঠিক আছে 500 কারণে তুই 100 টাকা লইয়া যা এসলে 100 টাকা দিয়া আমরা রে হারাইছেন গরো বেগুন লইয়া আমরা হারাইছি এখন দেখা যায় আমরা আরো ফ্রেন্ড তোমরা গোয়ালগাঁওর ও যে হাফিজ হাফিজ ওখানো হাফিজে আমরা আমার আর গরু দেখিয়া
but I follow is bondhu tumra koy tu bondhu tumra koy kintu apnara tokhon jamen na mane ekjon arjon khek jaibar tumra ghotona krome tokhon ki ar dekho ghotona krome to amra Karachi gaje jemon duar korle khulla jekhon amra hamaisi tokhon hashi je apnare dekhte hoy bondhu amra ekjon arjone bondhu ra tumra koy ekdom taratari ao janjare amra do jani ikena rasta ghotona Hafiz, I neglam rather than not to roar, a lacast, a latinican. He came again a side shot to him, Rutam, that was she acted the noise and yet. Hafiz again a lam rather a lacar. Gonna be snatty on excelle. He can do a funny shot for a two arambu or shortage. The canoe is either right, tanky funny for Sohale Burbera, Tonki funny day, supply it, tanky funny burial, leze, Ruta Gus, Daragusel got out, tanky overflow, you hundred musel or a Hafiz got to money. I'm not even a jetting guess here. I got in tiny some gusul for that. Then I'm not a shallow hoilaki. Tokon Tandeo, whole group of Bistati would be by Zetarekum Marcy. Two kitama gusul for Tamra or Tankoya. Ever that like it out of Farsena. Amra deals on the cat of that shop. So the various only have it cooks of the salivans, a comedy help to cooks of the salivans. Amra the cave as one arm. আমরা দেখতো ইতাম বাজিনা বন্ধু আমারে ওলা হইতে মারছে না আজকু সকালে ইতান মাইনা উজাইলে আর উপায় না আমরা হইলে আমরা আজকে আইছি রে ভাই বলে না না আমি তা উঠ না সকালে তো টাইম তো উড়িয়াই আমরা রাখাইছেন বলে বন্ধু উঠে বা তা আমরা গাম গাম চালু আর উহালে আমি খিতা মনে নজর ফেলেন গেলাম আর ইতারে ওটা ডাহের ই যে ফুয়ার সর্দার আছিল মানে তার নাম আছিল বাড়ি এ বাড়ি আজকে আইও হাসার আসা বাড়িও তো তাতে আর ইকান বুঝতে পারছে না আমরা যে নতুন লোকে আছি তাই না আইসুন তাহলে বস আইটু আমরা তারে ফালাইয়া মাঝে উড়িয়া আমরা সদাইটা হারি দিচ্ছি ওদিন তো না আমরা আর গ্রুপ বড় হয়ে গেছি এর পরবর্তী কিছুদিন বাদেও আরও দল হয়ে গেলে আমরা এর বাদে কিছুদিন বাদেও আরও সপ্তাহ দশ দিন বাদেও আই আমরা লগে জয়েন হয়ে লাগে আখলুমিয়া সৈদুর আখলুমিয়া হাজি আখলুমিয়া ময়ূর সিন্ডানি আপনার আর ময়ূর করাচি কতদিন আসলা আমরা এখানে প্রায় ছয় মাস থাকলাম ছয় মাস করাচি আসলাম এই করো তখনও আমরা এক এক করি এক ওজন করি আমরা এক হাফতা দুই হাফতা আগ করি আমরা সবু শফিক মিয়া শফিক মিয়া মারা গেছেন যে শফিক মিয়া আমরা এক এক করি হলো আমরা ঈদের সেই সময় যারা খরা আছে আসলাম আই ছিল আইয়া সকলেও আবার খিদির মিনিস্টার সকল দেখা একলগে করেছি আপনারা আওয়ার বিটেন আইবার ক্লাইন্ট আওয়ার আগে আপনি ছয় মাস আসলাম আমি ছয় মাস আসলাম এরা এটা এটা আমরা জানতে পারি এটা কি তা লাগে জানতে পারে এটা কারণ হলো আমরা যারা করাচি আসলাম এরা আমরা পাসপোর্ট করিয়া ডাকা এন্ট্রি অ্যাপ্লিকেশন লাগে অ্যাপ্লাই করছিলাম কিন্তু আমরা কেউ এন্ট্রি অ্যাপ্লিকেশন পাইছিলাম না যার কারণে আমরা মনে মনে দুই জানিছিলাম আমরা তো শেষ আর দিতে পারছি এন্ট্রি পাওয়ার আগে গেছে ঘর করেছি না এন্ট্রি অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন করিয়া তো আমরা এন্ট্রি লাগে দেখাত উঠছি কিন্তু আমরা ব্রিটিশ হাইকমিশন এন্ট্রি দিছিল না সেই সময় তো আগে বয় বয়সারর জোয়া আছিল জমা না আছিল তখন এন্ট্রি দিছে না আমরা তো মনে হয়েছি আমরা যাইতে হাত আমার হাসু টুসুত খেব আছে খেব নাই আর ওটারে খেমনে খেমনে আমার মামুন তো জমুদ আলি যে আসলা তাই নিতারে করাচি লাইন বার করি আমরা হলরে কলাচি ভাটাইয়া করাচি ভাটাইয়া ও ট্রেভেল এজেন্সির মাধ্যমে এইটারে খেমনে কিতা করিয়া আমরা করাচি ট্রেভেল এজেন্সির মাধ্যমে তারা চান্স আছে ফাটাই করাচি হই আমরা ও কিছু ইতা ইতা করিয়া আমরা আইছি দেশ আমরা তো করাচি গেলাম করাচি গিয়া ভিজে ফাইলে আমরা রে হাইয়া তান খুশি হইয়া তান বন্ধু বান্ধব আমরা তান অগেনস্টে যারা আছেন এরার লোক আপনারা মাইদুর করাই আমরা এখানে বস আনন্দেও আছি এখন তো আমরা প্রসেসিং চলে না করে এখানে ষাট সত্তর জন মানুষ আমরা লাগানো হুরুত্তা কিছু বয়সী যারা লইয়া যায় ইটা তাদের হুরুত্তা এরা আছেন মুরব্বীসকল আছেন তো ওখান এখানে গিয়া দেখা যায় যে যত হুরুত্তা আছেন এর মধ্যে আমিও আমি গা ভাইলাম সুনাতন হুরুর একটা ছেলে আছে তার নাম আজকের হেও এখানে চিঠি বিটি লেখা লাগে যেমন আজকে আপনার ফাইটুই তো লন্ডন আপনার যে আসুন চাষা আসুন বা মামু আসুন বা ভাই যে আপনার নেওয়াই তা তান একটা টেলিগ্রাম লেখা লাগে রিসিভ ইয়োর সন টেলিগ্রাম জ্ঞানটা এই যে লেখাটা এই লেখাটা আমরার যে ইগোরর চালক আসলা বা গার্জিয়ান আসলা তাই লেখা হতো তা জানত না তো যে বেশি জানতো আমি গে ভাইছি জয় লেখতো আজকি রে তা আমি গেলাম ভারে যে সময় আমার লগে পরিচয় হইলো তখন আমি আলির বাগনা হিসাবে আমার আরো যারা দখে তৈলে দেওয়া যায় আমি আরো বালা হারি তো আমার ঘুরে আইলো এই দায়িত্ব দায়িত্ব আইলো কি তাও যারা যাইতে আর টেলিগ্রাম লেখতাম আর যারা নয়া সিলেট তো আইতা এরারে আবার এয়ারপোর্ট নিয়ে দিয়েছে বুঝি আমরা ক্যাম্পও আনতাম এইগুলো আমার ওই সময় আরো দায়িত্ব তা আমি ওটা লিডারশিপ পাইলাম
তখন আমরা যারা আছেন এরা খানিবনি এই যে আমার সহি বেটা আছেন তাই গুছ খাইতে তারা মাছ লাগে এই লাগে সেই লাগে তো বাজারটা তো আমার কন্ট্রোলে আইলো তো আমি বাজার করতাম তো ওরা সহি বেটা আমার মাগনা রাস্তা তো কিসমিস উসমিস তো এই সময় বুঝি না তো এর আগে আমার আমার আগে আইলাম নয় হরুফ মিয়া কত সপ্তাহ আগে হরুফ মিয়া আইসুন আমার আগে আখলু মিয়া ময়ূর এর বাদে আমি আইসি এর বাদে শহীদ মিয়া আইসুন তো আমার ফ্লাইট দিয়েছুন ক্রিসমাস ডে আমি বক্সিং ডে আইলাম সেই 26 ডিসেম্বর 1967 লন্ডন হিথ্রো এয়ারপোর্ট হিথ্রো এয়ারপোর্টে আইলাম তো আমার সঙ্গে আরও দুইটা ছেলে আছেন একটা আমার তো বয়স বড় উসালাম্বার একটা আমার তো ছোটো তা আমার তো যে বয়স বড় ছিল এটা একটু সরল সোজা বাঙালি তো আমরা এক ক্যাম্পে এক জায়গা তুমি আইসি করাচি এয়ারপোর্টও আমার লোক আরো দুইজন আমি তো করাচি এয়ারপোর্ট কিছু ইয়ে লিডার লেখা নই গেলাম গীতা জানাশোনা তো আমার লোক আরো দুইজন দিলা এগু আমার তো বয়স ছোটো আমার আমরা একলগে ফ্লাইট করছে আর কি তো করাচি এয়ারপোর্ট হয় আমার তো বড় যে মানুষটা একটু সিটা সাদা আছিল হে করাচি এয়ারপোর্ট হয়ে ফেসাবো আমাইছে কি বিদে খাওয়া আমাইছে তার প্লেন নেম দি সারি দিই তো তারে আর টুকাইয়া হার আমরা যাই হোক দৌড়িয়া দৌড়িয়া তারে টুকাইয়া এনে আমরা প্লেনে উঠলাম করাচি এয়ারপোর্ট প্লেনে উঠার পরে আমি ফাঁস ফুট পাইছি আতো আমার এর আগে আমার ফাঁস ফুটও বয়স হত কিতা কিতো আমি দেখছি না জানিও না আমার একজন স্টুয়ার্ড যে যে তাকে নানি প্লেনের হেয়া মারে দিছে এটা তারার কি লিঙ্ক আছে আমি জানি না ট্রেভেল সালার দেওয়ার ভাদে আমি খুললা তো দেখি আমার আসলে অরিজিনাল বয়স আমার আব্বাই হয়েছেন আমরা একটা মাদ্রাসা আছে খাতিয়া মাদ্রাসা তো জানোই না খাতিয়া মাদ্রাসা যে বছর প্রতিষ্ঠিত হয়েছে ওই বছরই আমার জন্ম হয়েছে তো সেই হিসাবে আমার জন্ম 25 50 আর পাঁচ ফুটের বয়স হইলো 52 ওখানে আমি 52 ক্যারি করি যেহেতু আমার ডকুমেন্টারি যেটা আছে ওটুকু আমি ক্যারি করি অরিজিনালি আমার জন্ম হইলো আমার আব্বার 50 যাই হোক ও 52 তার কারণে ওই সময় বারা টারার কিতাবের আসার আছে তারা 50 দিয়ে 52 করিয়া দিচ্ছে আর গোস দেখা যার মানে প্লেনও দেখে তো আমি ফোরসি আর ও খালি কুলফু আল্লাহ ফরি মনে মনে আর দোয়া দূর যেটা আছে তা ফরি আর মনে মনে খালি প্ল্যান করি বলি মানে আমার চাষায় তো জানবা আমি আরাম কিন্তু আমার চাষার মাধ্যমে মানে আমার চাষায় তো আমার জন্ম তারিখ জানুন শুনছে অত তে মানে যে এটা করলো তো মানে এটা নিজের কল্পনা গিয়া সারা হতো তে বুদ্ধি করি যে গিয়া ফাইলে দৌড়ি আঞ্জা করে খুঁজে খানা খানে কই দিমু যে বয়স অত বদলাই দিছে এটা এটা মনের প্ল্যান আর কি যাই হোক কতটা উঠে নানি অজানা পথে যাত্রা দিছি কিতা তো নাকি তো টেলিগ্রাম ওটাও ভাই আমি টেলিগ্রাম করছি কিন্তু আমার চাষায় ভাই শূন্য আমাদের রিসিভও করার যাইতে পারছে তাইয়া তো হিত্রো এয়ারপোর্ট সকাল বক্সিং ডে প্রচণ্ড বরফ পড়ছে আর ঠান্ডা কোনো লোকজন নাই আর রিপোর্টের দেখার কথা এইরকম মোটা নাই রাসিন না কিছু আইয়ালা আমি চিঠে দিলাম আমার সাথে সাথেই দেখি পাঞ্জাবি যারা করাচি তো যারা উঠছে তারা বিরাট ফ্যামিলি ট্যামিলি বাচ্চা টাচ্চা লইয়া আর তা আমার আগে একটা দাঁড়িয়েলা লোক ফার্স্টটা বাচ্চা লইয়া আমরার আগে ইমিগ্রেশন অফিসার দত গেছে তো এই ছেলে মিলে দেখি আর ইমিগ্রেশন অফিসারে তার ফার্স্ট উদ্দেশ্যে তার বইয়ে তোর আছে আর আমি মনে মনে আল্লাহ এগুলো দ্বারা জানা আমার ফরে না তার লগে একটা ছোটো বাচ্চা দেখলাম ইয়ং বয়সে না এর লগে ঘুরে যদি তে আল্লাহ দেখি আমি কত আমার মনে মনে হওয়ার সাথে সাথেও সেই ছেলেটা ইমিগ্রেশন অফিসারে আমার কল্লা দিশা দিশা আমি গেছি যাওয়ার বাদে এনে কিতা করতাম আমি আমার পাসপোর্ট উদ্দাইছে উদ্দাইয়া দেখা আমার পায়ে চাইছে আমি কই আল্লাহ তো আমি দৌড়ি লাই মনে মনে হই আর কি তো আমার পায়ে চাইয়া মুখে দিয়ে চাইছে আমি একটা মুশকি আসি দিছি বস্তুটা শিখ মারছে আমি গেলাম আমার লগে যে সৰু বাচ্চাটা আছে আছিল সেও আতারে দেখা লাগছে না গেছে গিয়ে গেছে তিনজন তো ছোট বাচ্চাটাও গেছে কি জয়া তারও দিছে শীত আর হিগু যে কইলাম বড় সিদ্ধ সরল সুজাটা হে বহুত পিছিয়ে পড়ে গেছে কি তা আমরা দুজন অনু উবাই দিছি যে আমরা হগুয়াক বস আমরা আইয়া পুলিশে আইয়া কয় না তোমরা অমদি যাও
আমি তার না বাড়াই না তারা আমার পুলিশের আসলে এসকেলেটার আছে না নিয়ে মানে অমদি যাইতাম আমি তার বুঝলাম না তো আমি তার শাশুর দেখি আমার শাশুর দেখি দেখি শিলমারা হিত্রো এয়ারপোর্ট মানে আমি তারে কই বলে আমরা জিকা জিকি বাকি রয়েছে ইন্টারভিউ বাকি রয়েছে তো এয়ারপোর্ট তো দেখার যাইতে গেলাম নিছে তো আরও মানুষ আছেন না নেড়ার লগে লগে যে বেল্টে জো ঘুরে ওখানে গে উগাই দিছি আমরা কোনো ল্যাগেজ বাগেজ নাই আমরা ও জানো জানো গেলাম ও অমনে বিয়াকলাখান অমনে সাই ঘুরা ঘুরি করে আর মনে মনে কই আমার শাশারে দেখিনি বা তার বাপরে দেখিনি মনে দেখা তার বাপও নাই আমার শাশাও নাই সেও নাই আর এগুলো তার হইতে আরাম নাই এগুলো কিন্তু হয়েছে ও কত সময় বাদে এক পনেরো বিশ মিনিট বাদে একটা পাঞ্জাবি আমরা রে ফলো করেন হে ট্যাক্সি ড্রাইভার ওটা তো তখন জানি জানি মানুষ লইয়া ও হে আমরার গেছে আইসে আইয়া কই তোমরা কিতা এখান হলি ঘোরাঘুরি করো আমরা তো এই সময় কিছু থুরা থুরা উর্দু কিলিছি ছয়মার আলাম ফুরাই কিলিছি একদম কইতে তো হে আমি কইলাম দেখ আমরা তো শিল দিছে একটা হিত্রতে আমরা তো অপেক্ষা করি আর আমরা তো ইন্টারভিউ নিব না জিকা জিকে হে কই ইয়ার তোর তো সব শেষ হয়ে গিয়া জানা কি ধরে হে বল চলা যায় ইদরছে হে বুঝলি যে আমরা মনে হয় আর ইন্টারভিউ আছে আমরা এটা তো ইয়েছে আমরা তো হে ফার্স্টে লাগছে এটা তো আমি তো আর এটা বুঝলাম না আমি আলে কই হিত্র ইয়ারপোর্ট তো কইবে আমি আমার এটা করাম আরো জিকা জিকে আছে মনে হয় কিন্তু পাঞ্জাবি আকৌ তোৰ সেতু প্ৰাই হৰিকান্ত নে জাগে বুজিছে মনে কয় যে আমি দাদে কথা মিলে আমরা তো সেই গাৰ্জিয়ান আহিছে না অনেক কিতা কথা কয় তোর ঠিকানা আছে নি বোলে আছে তো আমি আমার ঠিকানা দিলাম আমার চাচা যে চাচার লোক আইতে চাচা ব্রাড হুত তখন ইখান দেখি কয় বহুত দূরে আর আর থইল এর কিতা বল হের খাম গেলাম দেখি তোর ঠিকানা কয় ও হয়ে পাইছা মনে কয় দেখি তার বা হর ইটা লন্ডন কিচিন দুধ আর খিতা খিতি গরম করা উনি যে দুধ আর খিতা খিতি গরম আমার লগে যে থান বাপ ইয়া হাই গেছি থাইন দেখিয়া সুয়ারে দেখিয়া তোমার বইলা আর আমার বইলা চা নাস্তা বেড়ে দিলা চা নাস্তা খাইলা আমার হইলে আপনি কতদিন ধরে এই দেশে আইসেন এই দেশে আসলা আমি হইলে আমিও নয়া আমরা একলগে আইসি হই নিতা কিতা করবো বলে উপরে আমরা লই আইসে কিতা পয়সা কত আপনারা দেখিয়া তারে দি সে আমার দেখাইলা তারা আপনি পাই যাইতা বলে আমার তো চাষা ব্রেড ভুত এখন শুনি কেন তোমার আর এখন বলে আমার আরও চাষা আছে আমার মেইন আরও চাষা আছে বার্মিয়াম বলে তুমি বার্মিয়াম যাও বার্মিয়াম খান্দাত আছে তো তারা আমার ও ট্যাক্সি জ্বালার লগে ঘুরাইলা তো তুমি বার্মিয়াম তার লই যাইবা কত লই যাইবা তো তারা বারো পাউন্ড লন্ডনে আমার বার্মিয়াম লইয়া ই তো ঘুরাইয়া দিলা ও ট্যাক্সি জ্বালায় আমার আনলো আইনারি তার ঘর গেল তার ঘর গিয়া তার আরো বার্মিয়াম আই তো তোমরা তো বুঝলাম লন্ডনে বার্মিয়াম তার আরো কুটুমকে আসেন তার বৌডেল তুললো আরো পুরীর দুগু তুললো আর আমি হে মনে বলো আমার তো জানি নাই আমার কিছু আখতা তো প্লেন চড়ছি এর বাদে মনে আরো গাড়ির লম্বা জার্নি করছে আমার বমি বমি কিছু বাইতো করছি তার গাড়িতে হে তোমার আবই যাবই করিয়া ইতারে চাষা করিয়া বেশি করে লইয়া যাব করছে আর জানো না যে একটা কতাশা যে কয় লইয়া যার আর বরাফে আস্থা কলতা দেখা খালি সিফায় সাফায় দরিয়ার আর আমার জানোর মাঝে এত তেই বুলি বেটি না শুনছো আমার একলা মার্তা আর্তা নাই আমার ওটা জানোর মাঝে ধরাকে আর এমনি খুব আনইজি ফিল করি আর জানি বউ দুই এক ঘন্টা বাদে তিন ঘন্টা বাদে মনে হয় আমি দেখলাম যে দেখার এক রাস্তার মাঝে বার্মিয়াম ও যেমন দেখলাম খুবই আমার বার্মিয়াম লইয়া যায় এর আগে আমার খালি চিন্তা যে খুবই লইয়া যায় খুবই লইয়া যায় বার্মিয়ামতে আরও এক ঘন্টা দুই ঘন্টা দেড় ঘন্টা এবার ড্রাইভ করছে বাদে দেখি আস্টন আস্টন দেখে হইল কোনো মানুষ তো দেখি না আস্টন ভিক্টোরিয়া রোড 148 আমার চাচা থাকতো আমার অ্যাড্রেস হইল তো আস্টন দেখার বাদে কত সময় বাদে যদি ভিক্টোরিয়া রোড আইয়া আর এই সময় 148 ওর সামনে ডাইনে দিক ওর বা ওই দিয়ে সামছে 148 আসছে হে গিয়া দরজা মারছে দরজা মারার বাদে আমার লাগা গাঁর এটা আমরা গাঁর আমার লাগা বাড়ির মানুষের ঘর বেটা বাড়াইছিল এ সম্পর্কে আমার চাষা
Paling beda dekho ami dwar kulya dul gaya gaya betar kache gechi beta amar dekhen bhati je tumi bole sasa ola ola bole 12 paun deo paisa paisa 12 paun beta koito beta guma maiya ke paisa na tare dia amare goro harai dise na ranir bade tara amare sanasta koraiya gum pataise one amar je sasa en goro nai ten goro nai pray ek mas age ami rono nai bar ek mas age Karachi airport amar loge dekho ise Abdul Karim Shah aur Durmin Shah udesh hoisle acha London photo ta amar loge Karachi tara je din aini ami din Karachi airport aslam dekhchi tara je dara Abdul Karim Shah o Karim Shah aur gaan Birmingham embassy holo ar ei din robbar na shonibar asil ami je din ailam tara to shukr shonibar robbar e to chuti thake tara amar sasa era gano gesen Tera zara amar lagabari tara amare front room ekta jaga diya tara hoyen tu khaila khaiya gumaita tumi aisha beta ida amra to tore jagai koto shomoy badu digi tai na ichchen mane tara tande khobar bole amar nam dile bole tai to na ichchen na amra gumbote ami amar bati jare ukil banaitam kita banaitam tu ami jani na to aichil tumra amar loge kita hoychen fuain ei ni sei ni tara bare bati tu mukhano amao amaiya dekho o amar dekha kon ma tu aile gila bata sitara soi e te jai so jona bhalo hoyse ei ni sei ni ta ami ta aita mane amar housa sar loge acha One bread food je to na ek porjaye matamati bade koisu le beta to airport phaisina ene ami taxi koria aisi man one beta ra koria beta loge ar amar jogajog korbar dinia buchhen nari one tande marili ta dorili to ta ki tong tang jaiyo to tara goro roila ami goro tana ek room ase tinjon takta amar sasara aro dui friend ami to boiya boiya to osomoy khidir minister amrar attiyo sojon soyod buro jara sokole kan takon raja mia manik mia amar amar murgoro bhai abdulok amar mamu to durisali era sobu sokon soy dhure to tamdar attiyo sojon sob khidir minister takta to 41 lakh khil amar mukosto ita amar e address mukosto to ami boiya boiya ono age to ar telephone er jamana asin na ami amar murgoro bhai abdulok er kache city ekta dekhlam তো তাইন তো দিশালি মানিক বিচার তারা ও 41 লাখ কিল তা হইন আমার মামু তো দিশালি মানিক বিচার তারা সকল তো 41 লাখ কিলে ঠিকানা আব্দুল লোক পয়সা নাম দিয়া সিটি লিখলাম যে আমি ওলা ওলা লোন নাইছি অত তারিখ আসি মুখ কেন বস তাইন সিটি রাইয়া শনিবার না কিবার আসিল আইছেন ওখান আইয়া দেখুন আমার মুখ তো আমি গেলাম গে কি দিবি নিশ্চিত তারা লোকে এখান গে আরো মাস দুই মাস তাহলাম এখানে এখানে স্টার্ট ফুড তখন খাম দছিল না ও তো অনেক কুটুমিত্তা মানে পাখানে অনেক কুটুমিত্তা তারাই আমার ওখান তো নেই ইগোরর বন্ধি সারা তোরে তুলি আমি তার কোনটা জানি না ও তো নীলা একাডেমিস্টা কি জিনিসটা গিয়া দেখি হরু হালি সব সবই গিয়া আরে আপনার লোকে ও যারা হকল গানো লোকে তারা ও কেমতে আসলা সকল গানো হরু হালি তাটি বানো শফিক বেটা অনো তাটি বানো আমরা নিজাই মিরাজার সাসারার লোকে হরু হালি ও ময়ূর আখলু সকল লতুন মিয়ারার কাছে ময়ূর আখলু ওগুলা কি মকরারি সবার ছিল সব কি জিনিসটা তখন তো আর সান্দালেন কিচ্ছু আর আপনি কতদিন পরে খামদছিলা মনে করে আমরা মাস দুই মাস ওলা রয়েছি ঘুরাঘুরি করছি আত্মীয় তখন ও চিন্তা এলো খাম কাজর তখন আমার আবার বার্মিংহাম আমার সাসার ওনা আইলাম সাসায় আমার একটা খাম জোগাড় করে দিলা বার্মিংহাম শাহজাহান রেস্টুরেন্ট শাহজাহান রেস্টুরেন্ট ওই কেন গেলাম মালিককে দেখাই দিলা কিতা কিতা করবা আর তো জীবনে এর আগে কোনো খাম কাজ করছি না তো ফল দেখাই দিলাম আদে এদেশে তো মফ টফ মারা লাগে এই সেই করা লাগে তো মফ মারলাম শকুর ভানি ভাইয়া গেছে লন্ড ভাইয়া হয়ে লো দেওয়া যায় জো একটা ফেথেটিক ঘটনা আছে চৌকে দিয়ে ফানি অমনি ভাইয়া গেছে তো গরো যাইতে যাইতে সকালে যাইতাম দশটা এগারো গরো যাইতে রাইট প্রায় বারোটা বনইতো একটা একটু বাজিত কেন ইয়া সাতটা দশটা দিন করলে আমার মনটা খুব বোঝা চাষা হয়ে কিতা বাটা কিতো ওই জন্য না কোনটা নাই তো আগে দিয়ে ওয়াইটারি কমি ওয়াইটারি গেছে এটা আগে হয়তো কমি ওয়াইটারি ফয়লা তো শিখতে আপনি ফয়লা গিয়ে আপনি সার্ভিস ওয়াইটার তো নাই ও মফ টফ মারতা ওই কথা এটা রেডি বেডি কথা হতা তুই কেন বেশি দিন করছি না দুই আসতা না তিন আসতা করছি এর বাদে আমার চাষায় আমার লইয়া গেলে গিয়ে আমরা আত্মীয় নবীগঞ্জ বাড়ি তারা দিনাতকুম নাদামপুর আজকিনিয়ার যা আসলা বলটন আমার সাসাই লইয়া গেল কি থানো সমবয়সী আমরার কুটুম আমার বাফর মজগর ভাই এনেরা তো তারা রেস্টুরেন্ট হিকানো গিয়া আমার কোনো বেতন উতন নাই
আগে দিনে তো রেস্টোরেশন হোম আছিল স্মৃতি পার্ক স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন করেছিল এর মধ্যে যে যুবকল আসলা যুবকর মধ্যে আপনিও এজন আসলা আপনিও এটার সাথে জড়িত আসলা তা আমরা এটা যে পতাকা উত্তোলনের প্রথম তনে আপনারা কিলাহান আসলা কিলাহান রেজিমেন্ট করছিল ওটাতে যদি আপনি একটু আমরা কইতে পারবো পতাকা উত্তোলন হইল এই যে কইলাম যে 25 তারিখ যে সময় রাত মারে আরম্ভ হইল তখন আমরা আর বার্মি আমরা তো আকতো নেই ওইটার একটা আজ করছিলাম যে বাংলাদেশে একটা কিছু খারাপ ঘটনা ঘটে যাব তা আমাদের বার্মিয়ামর যারা নেতৃত্বে আসলা
তারা সব সময় এখানে সাথে যোগাযোগ করত আর আমরা যেহেতু রেস্টুরেন্টে কাম করতাম তারার আন্ডারে আমরাও তারা যে যোগাযোগ করত আইতা যাইতা আমরাও এটা শুনতাম দেখতাম এবং তারার লগে সহযোগ আমরাও আমরার ইয়ং যারা আছিল একে অন্যের কর্মী কর্মী নাই এই সময় কর্মী নাই আমরা সকলেও যার দেশের মা বাপের কি অবস্থা জানার লাগে সকলো এই সময় তো কর্মী টর্মী কিছু নাই এই সময় তো নিজের উদ্বেগ যে দেশও কিতা ওর নিজের মা বাপ কোনো খবর উবর পাওয়া যান না আন্দোলন লাগিয়েছে সকলো একটা উৎকণ্ঠাত প্রবাসী হয়ে গেলে কি বয়স সময় লো তো আপনার পরিবারের তখন আমরা সব উকঞ্চা সব রেডিও ভিডিও কিনলে আমি দেশের অবস্থা হিতাচি গ্রুন্ডি এই সেই শর্টওয়েভ রেডিও সব এর গেছে এই সময় আমরা লই লিছি লইয়া দেশের একটা খবরাখবর জানা লাগে তখন বেশিরভাগ বিবিসি রেডিও বিবিসি বাংলা আর অল ইন্ডিয়া রেডিও আমরা ফলো করতাম তখন ওই লোক আমরা বারমি আমার মুরব্বী আফরুজ মিয়া সাহেব জমশেদ মিয়া সাহেব এরা আব্দুল হক তখনও আমারে আমি যে রেস্টুরেন্টে খাম করতাম আর সানমিয়া নামটা আসল তান সানমিয়া ফকরমিয়া তো সানমিয়া আমার খুব মায়া কথা বাতি যায় হিসাবে দেখতাম তা আমরা তো একলগে চলাফেরা করি তো তাই আমার কইলা দবির আজকের আগে একটা মিটিং আছে যাইতাই নি বলে চাচা কোনো বলে আমরার মুরব্বী আফরুজ মিয়া সাহেব থাইন মিটিংয়ে দাওয়াত দিয়েছেন আমারে আজকে রাত একটা বাজে স্মল ইট জগমিল ভাষার বাসাত মিটিং ডাকছেন তারা তো তুমি যাই যায়নি আমি তখন স্মল ইট মানসের লোক থাকি তা আমার তো গরম দেখলে আমি যাইনি তখন আফরুজ মিয়া সাহেব তারা এইটা বার্মিমান মুরব্বীর একজন আছে আফরুজ আমার সাহেবে আর তারা জগমিল ভাষার বাসাত রাইট আর ওই খবর নিয়ে আর এই বাংলাদেশের ওই খবর নিয়ে তারা তাৎক্ষণিক একটা মিটিংয়ের ব্যবস্থা করলাম ও মিটিংও আমি সানমিয়া সাহেবের লগে সানমিয়া সাহেবের দাওয়াত দেওয়া হয়েছে সানমিয়া সাহেবের আইনা আমারে লইয়া আইসেন সেখানে আইয়া উপস্থিত হইয়া দেখলাম জগমিল ভাষার বাসাত রাইট একটা বাজে আমরা আইছি আফরুজ মিয়া সাহেব আসুন সবুর সবদি সাহেব আসুন ঠাকুর মিয়া সাহেব আসুন জমশেদ মিয়া সাহেব আসুন টুনু মিয়া সাহেব আসুন সফির আহমদ আসুন জহুর আলী মাস্টার সাহেব আসুন এরা মুরব্বী যারা আসুন গয়ের সকল উপস্থিত আসুন আর ঠনিয়ক সাহেব আওয়ার খবর না যা তাই নায়রা এখন উপস্থিত হয়েছিল তাই আয়রা রাত্রে তো তো সবাই তারা মিললে আলাপ আলোচনা করিয়া যখন আমরা করণীয় কি তখন তারা একটা সিদ্ধান্ত নিলা যে আটাইশে মার্চ রবিবার পরে একদিন আমরা একটা তাৎক্ষণিক প্রতিবাদ সভা করি স্মলিত ভাব তখন আপনারা জানেন না যে সাতাশে মার্চ আন্দোলনের ঘোষণা করা হয়েছে এটা জানেন জানি আমরা এটা সব তো আমরা ছাব্বিশে মার্চ রাইতে পঁচিশে মার্চ শেষ রাইতে বারোটা বিশ মিনিটে শেখ মুজিবুরে ঘোষণা দিছ বুঝছেন জানি এই ঘোষণাপত্র ফাটাই লইছে চিটাগাং আওয়ামী লীগের আবদুল্লাহ নান সাবর গেছে থাই নি কেন বেতার কেন্দ্র ইটারে দুই তিনবার ফাট হই গেছে সংগ্রাম আরম্ভ হয়েছে বাঙালিরা মাইর খাওয়ার প্রতিরোধ সৃষ্টি করে নিছে এখন তো আমরার সংগ্রাম আরম্ভ হয়েছে মুরব্বীরা এই মিটিং ডাকলা মিটিং ডাকিয়া এই যে মায়েরামারি যে শুরু হয়েছে এটা বিশ্বের কাছে জানা নিল লাগে যে এই যে জেনোসাইড করতেছে বাংলাদেশও বাঙালি হলতরে অন তো বিশ্ব জনমত করার লাগে প্রথমেই একটা তাৎক্ষণিক সকল প্রথম বার্মিংহাম আটাইশে মার্চের ডাক দিলা আটাইশে মার্চ মরিত প্রতিবাদ সভার ডাক দিলা তখন আমরা আমি যেদিন উপস্থিত আসলাম তার সাথে তারা মুরব্বী তালা করছেন আমরা বাড়ি আইলা তারা আমরারে কইয়া দিলা আফরুজ মিয়া সাহেব জমশেদ মিয়া সাহেব এরা কইলা যে দবির তোমার তোমার যে ইয়ং যারা আসো কারণ আমরা তো একে অন্যের অনেক চিনি হলে তুমি তোমার ইয়ং যারা বন্ধু বান্ধবেরা লইয়া তুমি সকালে আইয়া উপস্থিত হয়েছি ওকে আমি বারোয়া গিয়া সকালে রাত্রে যারা রে ভাইছি আমার ফ্রেন্ড বসিন মিয়া মজলিস মিয়া যারা আছেন হেকিম যারা আমরা একসাথে চলাফেরা করতাম সেউরে ফোনে ভাইছি সেউরে বাদে ভাইছি ভাইয়া সকালের আগেও আমরা বিশ পঁচিশ জন দলিয়া আমরা এদিন উপস্থিত হয়েছি গিয়া উপস্থিত হওয়ার পরে মুরব্বী বলতে জানেন তারা তো আমরা তো এক্সপিরিয়েন্স তারার কিতা অবস্থা তখন যে আটাইশে মার্চের যে স্মলিত ফার্কটা যেখানে উপস্থিত এখানে চতুর্দিকে কিন্তু পাঞ্জাবি লোকগণ বেশি বসবাস করত তারা কিতা চিন্তাধারা আসিল জানি না তারা কৈছেন যে তুমি তাই একটু নজরদারিত থাকো অর্থাৎ ভলান্টিয়ারের মতো কারণ তাদের একটা সন্দেহ আসিল ওইটা পরে বুঝলাম আমরা তা আমরা কয়েকজন মিললে আমি বসির ভাই কাদির মিয়া যার তার নাম মজলিস মিয়া হুসেন এর বাদে আমার বন্ধু আমরা তো একটু বয়সে বেশি খুব সাহসী মানুষ আসলা ইব্রাহিম আলী গৈরও অনেকও আমরা দুই ভাগে ভাগ হই আর কেউ কমেন্ট্রি রোডের দিক দিয়া কেউ এইবার যে দুইটা রাস্তা আছে কেউ ওদিকে আমরা রজদায়িত রাখলাম
28 মার্চ সকাল তনে প্রায় 10টা তনে মানুষ শুরু হয়ে গেছে আরম্ভ হওয়া 10:30 11টার দিকে আপনার মাঠও প্রায় ভরে গেছে প্রায় 10,000 মানুষ দশাদার মানে তখন কান্তি মানুষের যে দেশের নিয়ে একটা আগ্রহ সৃষ্টি তখন হইছে কি তাই যে কমেন্ট রোডের ওই দিক দিয়া পাকিস্তানি একটা দল আইয়া আমরা বাঙালি মানুষ যে আয়রা দল আয়রা তারা কিছু অগত্য ভাষায় মানে খিটকারি গালাগালি দেওয়া শুরু করছে তখন বাঙালিরা তো এই দিন উত্তেজিত বাঙালিরও পাল্টা জবাব দিছেন কিছু মারামারি আরম্ভ হয়ে গেছে মারামারি আরম্ভ হয়ে আমার বন্ধু যে কইলাম ইব্রাহিম আলী তান মাতার মধ্যে জায়গা তো রক্ত সুরছে আর আমার চাষা ও যে সানিয়া সাহর ভাই ফরিদ মিয়ার ও আহত হয়েছেন ওলা আরও কিছু আহত হয়েছেন পুলিশ এক পর্যায়ে আইছে খুব দ্রুত পুলিশ আইছে পুলিশ আওয়ার পরে এটারে তারা কন্ট্রোলে নিয়ে আর কিছু বাঙালি অ্যারেস্ট করছে কিছু পাকিস্তানি অ্যারেস্ট করছে হরিয়া তারা ডিগবেতল হয়ে গেছে কি ডিগবেতল হয়ে গেছে কি পরবর্তীতে এখানে কিছু বিশৃঙ্খলা দেখা দিলে আইছে মানুষ সিচুয়েশন হয়ে গেছে তখনও এই যে জগনুল বাসার বাসার যে আমরা মিটিং বইছিল এই মিটিং ব্যারিস্টার সাহেবের ওয়াইফ বদরুন্নেসা পাশা তখন এক পর্যায়ে আইসে যে আমরা যে সংগ্রাম চালাইয়া যাইতে হইলে তো আমরা ফান্ডের দরকারে ধরবো তো ফান্ড সংগ্রহ কিলা করো তারা তখন বদরুন্নেসা পাশা করছেন কি তা তাই আসলা স্টেজও তাই নেই মানুষ যে সংগঠিত করার লাগে থান গলার হাটটা খুলিয়া তাই ওই সংগ্রামের এই ফান্ডের ফান্ডের মতন সূচনা করলা ও মানুষ আবার ফট করি এ হই গিয়ে আর দল হই গেছ নি তখন ও আতুলা জাফত মারির পরে এই ঘটনা তখন ও মানুষের আবার মিটিং এর দিকে হইয়া সব মানুষ তো আরো উত্তেজিত হইয়া মাইর ধরে ইটাই উত্তেজিত প্রতিজ্ঞা করলা আতুলা দিয়া যে আর আমরা সংগ্রাম যতদিন পর্যন্ত শেষ হইছে না আমরা দেশ যতদিন পর্যন্ত স্বাধীন হইছে না আমরা সংগ্রাম চালিয়ে যাইব এইটা হইলো শপথ করলা শপথ করার সাথে সাথে আমরা মুরব্বী যারা আসলা এরা ওই আমার বন্ধু আর একটা ছেলে আমাদের মতো মিসির আলী নাম মিসির আলীর কাছে একটা পতাকা দিয়া আর কিছু মেয়ে লোক আসলা ওই যে মারির সময় তো কিছু লোকজন অন্যান্য কিছু মেয়ে লোক কিছু দু চারজন আসলা এরা করে দিবাই দিছেন তো এরারে দিয়া আর মানুষ তো অন্যদিকে উত্তেজিত মিসির আলীর দিয়া পতাকা উত্তোলন করাই লইছে পতাকা তুলে ও প্রথম পতাকা হাত দিয়ে আঁকি লাঠি একটা দিয়ে পতাকা আরো কয়েকজন এ লইয়া দিত এইটা আমরার পতাকা ওই যে সে মাঝখানো হ্যাঁ ম্যাফ আর লাল বৃত্তের ভিতরে বাংলাদেশের ম্যাফ আসিল আমরা আসলাম এই যে মানুষের বিশৃঙ্খলা মারামারি হয়েছে এই হচ্ছে যে আমরা উত্তেজিত আমরা এই সময় স্টেজের দাঁতনে হরিয়া আমি আমার বন্ধু আব্দুল হাকিম আর আনসাফ আপনারা সৈয়দ ধুরের আনসাফ কসিমপাড়ার ওই যে মারা গেছে লিভার ফুল তাক্তা আজার আর ভাই সাচার করো ভাই তো থাইন আমি আর আব্দুল হাকিম এই সময় আজার আনসাফ আর বলটল রোডের অন্য দোকান আছিল বার্মিয়াম তখন তারা বার্মিয়াম তাক্তা অন্য দোকান আছিল তা আমার ফাঁকি তো আসিল আমার পাকিস্তানি ফাঁসুত ও যে করাচি তো যেটা আইসলাম আমি দোষ যখন মিসেস পাশায় গোলার হার দিলা তখন ও মানুষ আবার সংগঠিত হইয়া সেই যে সামনে আইয়া সকল সংগঠিত হয়েছেন তখন আমি আর আমার বন্ধু আব্দুল হাকিম আর আনসাফ আমরা দরিয়া চলে গেলাম গিয়ে ওই ওদিকে একটা আওয়াজ শোনা যায় ওয়াইবালি রোড হয় এটারে 10 মিনিটের ওপর পাশে দরিয়া ওখানে আইলাম
ওখানে আই হইলে বলে আর পাকিস্তানির ফাসুদ দিগিতা করতাবি ফাসুদ জালাই হলাই দিতাম ও আমার ফাসুদ লগে আছে ও আনসা কইতো আমি মারটা গর্ত নিয়ে লই আই মা কি মা আছে বলটো লড় কই আমি মারটা লই আই ফলাই দিতাম আর ফাকা পাকিস্তানি ফাসুদ দিগিতা করতা আমরা তিনজনে ফাসুদ আনিয়া ব্রিটিশ পত্রিকার ফাটা অর্থাৎ মানুষে ভরে অন্য ফাইয়া গাছে তুলে বইয়া তখন আপনারা মানে পাসপোর্ট এটা জ্বালাই নিলে অথবা ইয়ে করে নিলে আপনারা যে বহুত বড় সমস্যা ওইটা চিন্তা হয়েছে না মনের মধ্যে হলান এটা যুগ সময়ছে যে না আমরা দেশ স্বাধীন করতে হইব দেশের লাগে এখন আমরা এনিথিং ত্যাগ করতে রাজি আছি মারামারির পরে তো আমরা গড়ি অনে আর হলান উত্তেজিত হইছি আমরা উত্তেজিত জানে খিতা করতাম পাকিস্তানি হারিয়ে খাইলি মু কি খিতা করবো ইটা বুঝতে পারলাম না দেশ মার লাগে দেশ আর বাচ্চা কিতা কর তখন আমরা আর জখরি নাই আমরা ইয়া এখানে ইয়া হইলে ফাঁসু চালাই না আমারটা আসিল লগে আর থারাটা লগে আসিন না থারা গড় তুলে তারা গড় দ্বারা দৌড়ি দৌড়ি আইন না আমরা ওয়াই বাড়ি রোডের ওখানে ইয়া পাকিস্তানি ফাঁসু চালাই ফেলে আইসি তিনজনে আমরা আমি দবির আহমদ আনসাফ আমার সৈয়দ আনসাফ মিয়া আর আব্দুল হাকিম এই তিনজন তিনজনে জ্বালাই ফেলাই দিলাম এখন তো ভরে ইনভার্স স্টেজনও গেলাম গিয়া উনলাম পতাকা উত্তোলন হয়েছে দেশের জ চলের মিটিং মিটিং হয়েছে পরবর্তীতে শেষ হইল আবার গেলাম যাওয়ার পরে পরে তো আবার এক মুরব্বী হল দল ইয়া এই সংগ্রাম পরিচালনা করার লাগে অ্যাকশন কমিটি গঠন করলা বার্মিংহাম অ্যাকশন কমিটি যারা প্রথম প্রেসিডেন্ট করলা জগলুল পাশারে সেক্রেটারি করলা আজিজুল হক বুয়ারে আর পরবর্তীতে অন্যতম আসলা আফরুজ মিয়া সাহেব সবুর সবদিতাম ঠুনু মিয়া সাহেব এই জমশেদ মিয়া আব্দুল হক আব্দুর রহমান মন্তেশ্বর আলী গৌর যারা মুরব্বী হল আসলা সকল সদস্য ইয়া বিষ্ণুগুটির কাম পরিচালনা করা আরম্ভ এই কমিটির লোকের বার্মিয়ামের যত মুরব্বী আসলা আরও অনেক এটার লোকের সহযোগিতা করে কাম করছেন সেও এই সময় সেও যে বাংলাদেশের কাম করছো না বিভিন্ন ভাবে কাম করছো দেশের একটা দুর্দিনের সময় দুর্দিনের সময় সব আপনারা এই মধ্যে হলান চিন্তা করছেন যে না এই দুর্দিনের সময় আমরা এটা চিন্তা করে লাভ নাই সব আগ্রহ থাকবো তারা বিশেষ করে আফরুজ মিয়া সাহেব আমরা তো পরিচিত আপনার আসলা তারা আমরা ডাকিয়া নিয়া কইলা যে দবির তুমি এক কাম করো তুমি তো যুবক যারা আছো তোমার তো না আমাদের দরকার আছে তুমি তো একটা সংগঠন করো সংগঠন করিয়া আমরা একটা যুবক সংগঠন করো তখন তাদের আদেশে আমরা কয়েকজন বইয়া সিদ্ধান্ত নিতে আমরা একটা সংগঠন করি সংগঠন করলাম কোনো আমরা মিটিংয়ে ডাক দিলাম আমরা ইস্টার্নমুন রেস্টুরেন্ট আসিল স্মল ব্রু কুইন্সে বার্মিংহাম টাউনও এটার মালিক আসলা আজর আলী সাহেব আর মফিকুলাম বিয়া চৌধুরী তারা রেস্টুরেন্টের নিস্তালাত খালি আসিল ওখানে আমরা মিটিং ডাকলাম মিটিং ডাকিয়া সারা বার্মিয়ামের যত যুবক আসলা সকলে একত্রিত হইয়া আমরা যুবক সমিতি নামে একটা সংগঠন গঠন করলাম যে সংগঠনের সভাপতি আসলা আলম নুর রাজা চৌধুরী আমাদের আসন বিশ্বনাথের যে সুনামগঞ্জের আসন রাজার বংশধর নাতি তাই আলম নুর রাজা চৌধুরী আসলা আমরা প্রেসিডেন্ট আর আমি দবির আহমদ আসলাম সাধারণ সম্পাদক আর আমার বন্ধু সহসাধারণ আসলা যুবক সমিতির জব্বুর খান আর অর্গানাইজিং সেক্রেটারি আসলা বসির মিয়া কাদির আর সদস্যকল আরও অনেক আসলা যারা মজলিস মিয়া এই হেকিম যেটা অনেক নাম মনে মনে না অনেক তখন শুরু হইলো ফান্ডরাইজিং ফান্ডরাইজিংয়ের লাগে আমরা একশন করি যারা মুরব্বী আসলা তারা টাই আর ব্যাজ বাংলাদেশের পতাকা দিয়া টাই আর ব্যাজ দেখল্লা সাফাইয়া জখল্লা তখন আমরা তার কাছে আইনিয়া ইটারে কাস্টমারের কাছে মানুষের কাছে ঘরে ঘরে গিয়া যখন আমরা তো রেস্টুরেন্টে কাজ করতাম আমরা সংগঠনটা বেশিরভাগ রেস্টুরেন্ট বেশ আছি মালিক মালিক খামলা সকল আমরা রেস্টুরেন্টের জোগাড় আছে জিনিসটা যে থাইয়ের বেজর কথা হয়েছে থাইয়ের বেজ বেসিকলি এটা মানাইয়া এটা অন্য মানুষের কাছে কোয়া যে আমরা দেশ জিনোসাইড হয়েছে আমরা এখন মুক্তির লাগে এই সংগ্রাম করা ওটা মূল উদ্দেশ্য
মূল উদ্দেশ্য হইল আমরা ঠাই বেস্ট বাংলাদেশের নয়া পতাকা দিয়ে ঠাই বেস্ট তৈরি করা হয়েছে আমরা ফান্ড রেজিং করা আমরা যে সংগ্রাম করতাম আমরা তো আমরা ফান্ড লাগব এই মুক্তি বাহিনী আমরা সাহায্য করতে ইন্ডিয়া পয়সা দিয়া বা যেটাই তা মুরব্বী হতে তারা তারা চিন্তা করছে আমরা তারার কাছে কালেকশন করি আইন না আমরা সমিতিটা আসিল আমরা যে যুবক সমিতি এটার বেস আসিল বেশিরভাগ রেস্টুরেন্টের মালিক এবং রেস্টুরেন্টের কর্মকর্তারা সহ আর এখানে আর একটা কথা আমি উল্লেখ করতাম চাই যে আমরা তুমি আরো ইয়ং যারা স্কুল ছাড়ছেন বা স্কুলও যারা এরা নিয়ে আমরার কাছে বাড়িয়া গিয়ে আর একটা সংগঠন আছে এটার নাম আছে মুকুল ফৌজ এটা আছে স্মল ইট বেস এটারে যারা চালাইতা এরা নাম আছিল রতন জামান তার নাম আছিল রতন খলিক আর একজনের নাম আছিল হুসেন আর আরো গয়র আবিদ আলী সহ গয়র আরো জুনিয়র আমরা তো জুনিয়র যারা তারাও একটা এরারে গাইড দিতা জহুরালী মাস্টার সাহেব যে অ্যাকশন কমিটির নাম কইলাম মুরব্বী আর রোজার গাউন করি একটা ইংলিশ বন্ধু আছিল আমরা বাঙালির খুব প্লেকার্ড এইটা বাংলাদেশের খুব একজন শুভাকাঙ্ক্ষী মানে সব সব সংগ্রাম হয়ে আছে এখন বাঙালিও কইতে পারো তারে বাংলাদেশের হে তারারে সাহায্য করতো কাস্টমারের কাছে যখন আমরা গিয়ে কইতাম দিস ইজ দ্য আওয়ার ন্যাশনাল টাই তা তো তারা জানে আমরা তো বেশি আর তখন ইংলিশে বলতে জানতো এখন আমরা এটার দাম কইতাম তারা জিগাই তো হাউ মাছ তা আমরা কইতাম এক পাউন্ড বা দুই পাউন্ড তারা আমরা 10 পাউন্ড 20 পাউন্ড দিলাইতো যে হেল্প ইয়ার কান্ট্রি এইলা তো পরবর্তীতে আমরা যুবক সমিতি চিন্তা করলাম আমরা আমরা উদ্যোগ নিয়ে কিছু কিছু করি তখন আমরা চিন্তা করলাম একদিন মিটিং করিয়া যে আমরা একটা সিনেমা দেখাই তখন কিন্তু বাঙালিরা তো কোনো সিনেমা হল আসেন না তখন যত এই বার্মিংহামের যত সিনেমা হল আসিল এমবেসি আলহামরা এটা সব আসিল আপনার পাকিস্তানি আর ইন্ডিয়ানরা তো তখন এই যে পিকাডিলি এবিসি পিকাডিলি এটা এবিসি কোম্পানির পিকাডিলি এইটা তো খালি ইংলিশ দেখাইতো তখন আমরা ওটা আনার চেষ্টা করলাম তো ওটা আনতে গিয়া দেখি এটার হেড অফিস লন্ডন এমইআই কোম্পানি এটা এমইআই কোম্পানি কন্ট্রোল করে হকানো গিয়া এটারে বুকিং দেওয়া লাগে এবং হেরার লগে মারতে এটা আনা লাগে তখন আমরা প্রেসিডেন্ট যে রাজা সাহেব আসলা তাই বেরি লার্নেড ম্যান আসলা তার একটা বন্ধু আছিল লন্ডন থাকতো শ্রীলঙ্কান মিস্টার তাপানাম তারে ফোন করিয়া তাই কইলা ওলা ওলা ব্যাপার তখন তাপাই কইল তুমি তাই লন্ডন আইও লন্ডন আমি এমইআই অফিসে লইয়া গিয়া তোমার তোমার এটা মারতে দিলাম তখন আমি রাজা সাহেব আরো সফির আহমদ গৈরও আমরা দু চারজন গেলাম গিয়া তাপার লগে দেখা করিয়া তাপায় আমরা এমইআই অফিসে লইয়া গেলাম সকান্তনে আমরা শিডিউল লইয়াইলাম একদিন সানডে আমরা একটা ফিল্ম দেখাইতাম তারা যেটা ফিস্টিস আমরা ওখানে দিয়ে আইলাম কোন সিনেমাটা আপনারা তখন প্রচার করছিলেন যেরকম ইন্ডিয়ান সিনেমা বাংলা মনিহার মনিহার নামে সিনেমাটা আসিল তখন আমরা আনিয়া দেখানি শুরু করছি অর্ধেক ফিল্ম দেখাইছি তখন পাকিস্তানের একটা গ্রুপ আইছে আইয়ার ভাই তোমরা এই ফিল্ম দেখাইতে তাই আমরা লগে তর্ক দেখতে তো পোস্টার উস্টার তো হইছে তারা তো দেখার আন তারা দেখের মানে তারা এটা ও যে শক্তি জুড়ে চায় রাখে পাকিস্তানি এক দল আইয়া হয় তোমরা এই ফিল্ম দেখাইতে তাই তা আমরা কই আমরা আমরা লন্ডন ধনে আনছি বুকিং করি আর তোমরা দেখাইতে আর নাই কিতে হয়েছে আমরা লগে কথা কাটা কাটি এক পরে মারধরও আরম্ভ হয়ে গেছে পুলিশ আইছে আমরা আমরা পুলিশে আমরা পক্ষে যে দিছে যে তারা লিগেলি তোমরা দেখার অন্য কারণ তারা দেখার এখানে তোমরা এখানে ডিস্টার্ব করবো না আইয়া আমরা আমরা ফিল্ম দেখাই আর ফান্ড সংগ্রহ করছে করিয়া নিয়ে অ্যাকশন কমিটি রে দিছে ফিল্মটা কমপ্লিট দেখাইছে পরে দেখাইছি পুলিশে আইয়া হস্তক্ষেপ করছে করার বাদে পুলিশ ইতারে হরাইয়া দিছে আমরা আমরা ফিল্ম দেখাইছি ফান্ড সংগ্রহ করি আমরা নিয়ে অ্যাকশন কমিটি ওগুলো আমরা অ্যাকশন কিছুদিন পরে পাকিস্তানের ক্রিকেট টিম আইলো বার্মিংহাম ক্রিকেট খেলাত তখন আমার মনে হয় ওয়াসিম আমরা ওয়াসিম না খেয়ে আসিল ক্রিকেটের তো ক্রিকেট টিম আইসে আমরা খবর পাইলে আমার আমরার লিডার টনিয়ক সাহেবে তাই না আমারে ফোন করলা যে রবির আমরা ক্রিকেট ক্রিমের বিরুদ্ধে ডেমনস্ট্রেশন করতে হইব তোমাদের যুবক সমিতি বা যুবক যারা আসো বা যারা পরিচিত আছো সব কালকে নিয়ে আসিও আমরা এসবাসন ক্রিকেট টিকের সামনে গিয়ে এ করবো ডেমনস্ট্রেশন করবো তখন তাই না তান যারা আছে নিশ্চয় আমরাও গেছি আমরা প্রায় 25-30 জন গেছি যেমন যে কইলাম ইব্রাহিম আলী তাই খুব সাহসী মানুষ আসলা ইব্রাহিম আলী ও মখলিসুর রহমান আক্কা মুস্তাফিজুর রহমান আক্কা বসির ভাই আমি ও মৌসুম যারা আমরা একত্রে চলতাম আর কি মজলিস মিয়া হুসেন আমরা প্রায় 450 মানুষকে এখানে দল হয়েছি
টনিয়ক সাহেবের লাউড স্পিকার দিয়ে করলা তখন পুলিশে আমরা বেষ্টনী খুব শক্তভাবে এখানে ক্রিকেট খেলা তো এটা তো তারা ন্যাশনাল আর পাকিস্তানি টিমও সময় আর বাঙালিদের পাকিস্তানি তো জোয়া আছে তারা এটা জানা আছে যার কারণে খুব শক্ত এ দিছে তা আমরাও তখন এই যে বাংলাদেশও যে জেনোসাইড হইতেছে আমরা লিফলেট টিফলেট বার করছেন একশন কমিটি এটা আমরা নিয়ে মানুষের গাড়িয়ে গুড়িয়ে দিতাম ইয়ে করতাম এদিনও আমরা অনেক লইয়া গেছি লিফলেট লিফলেট তো কেউ আমরা গাড়ি থামাই থামাই ওটা লিফলেট দেখি কে টিমের বিরুদ্ধে সেখানে আমরা ডেমনস্ট্রেশন করি এটা বুঝাইবার লাগে এই যে জেনোসাইড হইতেছে লা সকল বাইয়া যাইতেছে যখন তার লিফলেট আমরা মুরব্বী বলতে বানাইছেন একশন কমিটি ও তা আমরা রাত দিয়েছেন আমরা দেই এখন এই ক্রিকেট টিম আমার পরে আমরা যে সময় ক্রিকেট টিম ফিল্ডে নামছে তখন আমার ইব্রাহিম আলিয়ারা যারা খুব রাফ জহরিয়ারি আক্রমণ টাক্রমণ করার চেষ্টা করছেন এর বাদে আমরা তো আর ইদেশ তো ইট ফাঁকের নাই যে ইটা ইটে করতে ইয়ে করতে এমনি পুলিশ খুব ব্যস্ত নিত তখন আমরা আগেও কিছু এখরিয়া যে আগে এক ফেনি দুই ফেনি আসিল ইটা বড় বড় দুই ফেনি থামার অত বড় কিছু যার যার লগে আসিল ওটা দিয়ে আমরা ইটাইছি ইটাইয়া আমরা স্লোগান দিতাম পাকিস্তানি বুচার টিম গ ব্যাক গ ব্যাক তো পুলিশে আমরা আসলে তেমন এ করতো না কারণ আমরার ফেভারে কিছুটা করতো তারা যে দেখিও দেখতো না তো একটু করিয়া গেলেও আমরা ইটা দিতাম ওটা করিয়া আমরা ডেমনস্ট্রেশন করি এই ডেমনস্ট্রেশনটা বিবিসি টেলিভিশনে রেকর্ড করছে রেকর্ড করিয়া পরবর্তীতে ওই যে মিডল্যান্ড এ আছে না বিবিসি মিডল্যান্ড নিউজ এটা প্রচার করছে এর বাদে তো আমরা অ্যাকশন কমিটির সংগ্রামর এ চালাইয়া গেল আমরা আগে ওয়া পাকিস্তানি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করি একটা গড় আসিল 93 স্টার্টফোর্ড রোড ওইখানেও আমরা অ্যাকশন কমিটির অফিস আনি নিলাম মুরব্বী হতে আমরা ওখানেও আইলাম ওখান তো এই নয় মাস আমরা অ্যাকশন কমিটির কার্যক্রম চালানি হয়েছে তখন আমরা সকালে আমি যুবক সমিতির পক্ষ থেকে সকালে আইয়া 93 অ্যাকশন কমিটির গেস্টনে খবর খবর নিয়ে আমরা যুবক সমিতির কাছে খবর দিয়ে 16 ডিসেম্বর সময় 16 ডিসেম্বর খবর আপনারা কিলান ফাইসলা অথবা বিভিন্ন ডিস্ট্রিক্ট এটা তো আপনার আর একটা ঘটনা আমি উল্লেখ করতাম চাই আপনারা কিছু ফিসে যাইতাম চাই 16 ডিসেম্বরের আগে যখন এই সংগ্রাম আরম্ভ হইলো তখন আমরা তো পেপার পত্রিকা বা রেডিও টেলিভিশনে অতটা সময় পাইতাম না পেপার পত্রিকা তখন বাংলা একটা পত্রিকা আছিল জনমত একমাত্র পত্রিকা আছিল বাংলা জনমত তখন বাংলা জনমত পত্রিকার প্রতিনিধি আসলা এই যে আমার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আসলা জব্বুর খান তাই নাস্তা তখন রিপ্রেজেন্টেটিভ বার্মিংহামর আর এই পত্রিকাটা বারকতা বাংলা পত্রিকার এডিটার আসলা ওয়ালি আশরাফ আর অ্যাসিস্ট্যান্ট এডিটার আসলা আনিস আহমদ তখন তারা প্রতিনিধি বলতেও বার্মিয়াম যার কাছে ফাটাইতা তারেও তারা প্রতিনিধি করতা লিভারপুল যার কাছে ফাটাইতা তারেও তারা তো জব্বুর খান আসলা প্রতিনিধি আমার বেস্ট ফ্রেন্ড তা আমরা আমার এই নগে রাস্তা তাই তো আমরা ট্রেন স্টেশনে তারা ফাটাই দিল ওখানে আনিয়া আমরা দোকানে দেখানি নিয়ে বিলি করে দিতাম তখন ই একমাত্র বাংলা পত্রিকা তো ই পত্রিকার বাকি মানুষ ফাগলিয়া থাকতা মেফুট গড় দোকানের গড় দিবার আগে মানুষের খারা গাড়ি করে লিয়া যাই থাকে ওখান তো নেই আমরা বাঙালি যারা আছি এটারে খুব জনমত পত্রিকা পড়তা এবং খবরাখবর জানতা আর ইংলিশ পত্রিকা করতো কিনা বাংলাদেশের এই জেনোসাইটের খবর বা বাংলাদেশের পাকিস্তানের কোনো খবর বা তার আগে ধর শেখ সাহেবের ফটো আর এমডি ভুট্টুর ফটো আর বা এহিয়া খানের ফটো দিয়ে ছাফলেও বোঝা যাইতো যে আমরা বাংলাদেশের খবর দিছে তো যারা লেখা ওরা জানত না তারা ফটো দেখা ফেভার কিনতা একদিন হয়েছে কিন্তু আমরা তো বানিয়াম রাত চারটা তো বিকাল ছয়টা তো দিনের রাত চারটা সকাল চারটা পর্যন্ত খোলা আসিল তখন আমরা বানিয়াম ওগুলা খাম করতাম আর খাম তো বারোইয়াও আমরা হাস স্ট্রিট পেপারের সাফার জ আসিল ওখানে কিউ ধরি আমরা জলিয়া যাইতাম পেপার গড় লইয়া যাইতাম একদিন আমি ওলা দুই তিনটা পেপার টেলিগ্রাম গার্ডিয়ান আরও কিতা একটা ফেলাম লইয়া তিনটা পেপার ওইদিন খুব ছবি উবি দিয়া তুলছে এও সারেন্ডারে রাগ কেন তারা একটা বড় আর্টিকেল লেখছে শেখ সাহেবের ফটো যে অমনে মুখ করা আর এহিয়া খানের ফটো বুট্টুর ফটো দিয়ে আর ছবিটা দিই তো আমরা তো সকালে বারোইয়া পেপার লইয়া এদিন তিনটা ফটো দিয়া দিছে এহিয়া খান বুট্টু শেখ সাহেবর ওই সারেন্ডারের আখ্যান ইংলিশ পত্রিকা পত্রিকা
টেলিগ্রাফ এইটা টেলিগ্রাফ গার্ডিয়ান ডেইলি স্টার এইরকম পত্রিকায় তা আমি তিনটা লইছি লইয়া আর কিছু কিছু বাসে বইয়া তখন 50 নম্বর বাসে আমি স্মলিত গেলাম তা আমি আর যে করো তাখতামি করো আসিল 191 মানসেল রোড আপনারা সৈয়দপুরের এই ঘরটা আসিল যে আব্দুল আহমেদ নুরুল হক তারার ঘর আসিল এই ঘর তাখতাম আমার চাষা আমি আমার চাষার ভাই তখন ওই ঘরের বাস কর্তা আব্দুর রহমান নামে আর ভাই আমরা ঠাকুরবাই দেখতাম তান বাড়ি আসিল সৈয়দপুর বরাঙ্গর বাড়ি কিন্তু ঈশান গুনা তো না গেছ লাগে তাই লুদলপুর ইনাতনগর আব্দুর রহমান নাম থাইন তিনটা পত্রিকা তিনটা ইংলিশ লেখা পড়া জানেন না উরমেট বিটানো কাম কর্তা আইবার সময় লই আইসেন ও আমি গা গড়ো আমাই তো আচ্ছস নি বুঝলে আমি পত্রিকা আনছি আমার পত্রিকা ভর বলি তাই আমি ফসি না না আমার পত্রিকা ফুজি আমার হো মুক্তিযুদ্ধ কিলা চলে দেশ স্বাধীন কোন দিন রথা আমার হো বেড়া সাহ বানারাম আমি ওগুলা ও বাসায় সাহ বানারাম বরে ভাই তাই নামটা দেখো মায়া কথা এটা সাহু খাওয়াইটা তা আমি কইলাম ভাই সাহ বলো আলা বেশ মুক্তিযুদ্ধ করতে তো বালা করে কোনো কোনো জায়গাত তারা সারেন্ডারও করিলার ওটা হয়ে না তো তাই খুব খুশি হয়ে আমার সাহু খাওয়াইছন এর কিছুদিন পরে তো লোক তো দেখা যায় যে ও জায়গাত বাংলাদেশের মুক্তিযুদ্ধ বলতে ক্যাপচার করছে ও জায়গাত ক্যাপচার করছে ও আস্তে আস্তে ক্যাপচার আর আমরা তো একটু এর মাঝে বুদ্ধিজীবী হলতরে মারছে একরে হলরে নিয়ে যা জায়গার আলবদর রাজাকার হলতে যে দেখায় দেখায় না ইদেন ইদি খবরটা শুনে আমরা সব স্তম্ভিত একেরে মানে সকল মন বেজার যে দেশের সকল গুণী জ্ঞান লোকলরে মারি লাইছে এখন যখন 16 তারিখ 96 হাজার সৈন্য লইয়ার স্কোয়ার সহ তারা সারেন্ডার করলো নিয়ে আসছে ওর হাতে আমরা তো খুশি দেশ স্বাধীন আমি প্রশ্নটা আপনারা করছিলাম যে তখন আপনারা 16 ডিসেম্বর যে বিজয় হয়েছে তোমার তারা সারেন্ডার করেছে পাকিস্তানি হলে এই যে খবরটা আপনারা কিলাম জানলাম রেডিও টেলিভিশন ফয়লা তো টেলিভিশনের আগে আই তো রেডিওত রেডিও খারা না হিতা দেশ হলতো তো আমরা আগে জয় যাই আমরা নিউজটা তো পরে আই আমরা পাই আমরা তো বিহাইন্ডে নাই রেডিওত লগালগ অল ইন্ডিয়া রেডিও হইতে ইটা লগালগ বুলেটিন হল দিত ইখান ওই কথা কইতে গেলে যেমন সংগ্রামের শুরু খালো যে সময় শেখ সাবরে ধরি লিছিল আর খবর আইছিল বাদে দিনে যে শেখ সাবরে রেস করলিছে বাঙালি আমরা যারা আসলাম আমরা এখানে তো নাই গেছি কি আমরার মনের এখানে বুঝা গেছে শরীরে কোনো জৌ নাই আমরা আরো ইয়া কমেন্টি রোডে দিয়ে আইসি ভাঞ্জামি বলতে আমরা লিয়া টিটকারি করে হয় বাঙালি স্বাধীনতা চাতায় সব ককতম কর দিয়া আমরা মাত নাই কল্লা তলে দি দিয়া আচ্ছা গেছে ও ফয়লা এখানে 25শে মার্চের ফলে শেখ সাহেবের ধরে নিল খবরটা আমার মাঝে বাঙালি হল এখানে এই গেছিলাম এর বাদে কিছুক্ষণ বাদে ওই ইন্দিরা গান্ধী একটা বুলেটিন দিছে যে শেখ অ্যারেস্টেড হয়েছে না শেখ আমার কাছে আছে শিক্ষাখানার জৌ ইন্ডেট আমরা এবার আমরা সেটাচ্ছি তা তারা যুদ্ধের একটা পলিসি আমরা এবার এই ইন্দিরা গান্ধী বুলেটিন দিতে দেওয়ার পরেও পাকিস্তানে করছে কিটা শেখ সাহেবকে তারা অ্যারেস্ট করছে করাচি নিছে তারা এই ফটো দেখাই দিছে ফটো দুনিয়ার কাছে দেখাই দিছে ইয়েস শেখ আমরা অ্যারেস্ট করছি ও দেখো করাচি এর ফটো যেই দেখাইছে ফটো ইন্দিরা গান্ধী পেটতে লাইছে যে আমি শেখ মুজিবুরের নিরাপত্তা চাই জেনেভা কনভেনশন আইনে আমি ওয়ার্ল্ডের কাছে অ্যাপিল করি পাকিস্তানের কাছে শেখ আছে তারপরে হইল ইন্ডিয়া কিরকম কি করছে কত সাহায্য করছে এখন আমরা যে খবর ইন্টারগোল ইন্ডিয়া রেডিও বা টেলিভিশনের মাধ্যমে পাইছি পাওয়ার পরে তো আমরা কত আনন্দিত উল্লাস আমরা অনেক কিতা করতাম করণীয় কি মুরব্বী বলতে ঠিক করা এর বাদে তো আমরা একটু আতঙ্কিত শেখ সাহেবর কিতা হইল মুরব্বী বলতে মাতামাতি করা বলে আর দেশ তো সারেন্ডার হয়েছে আল্লাহ রহমতে ওনে তো একটা এ হইব ওনে শেখ মুজিবুরে নি বাসাই আর আপনা মারি দিব ই একটা আতঙ্ক সব যেমন যারা লিডারশিপ মুরব্বীরা তারা একটু চিন্তিত তো যাই হোক 8ই জানুয়ারি মনে হয় 8ই জানুয়ারি পাকিস্তানের কারাগারে যখন তান্ডে সারিয়া রাত্রে অন্ধকারে প্লেনে ফাটাইল লন 9ই জানুয়ারি তাই সকালে আইয়া ফৌসলা হিত্র এয়ারপোর্ট এই 9ই জানুয়ারি ব্রিটিশ প্রাইম মিনিস্টার এডওয়ার্ড হিত আসলা তখন তাই গাম্বিয়া সফরও আসলা ইমিগ্রেশন অফিসার বলতেও আধা ঘন্টা আগ পর্যন্ত জানতো না যে শেখ সাহেব আয়রা তারা যাওয়ার ফাঁদে তারা ওয়্যারলেসে যোগাযোগ করিয়া তখন পররাষ্ট্রমন্ত্রী আসলা আলেক ডগলাসিম
ঠান্ডে খবর দেওয়া হয়েছে। তো ইমিগ্রেশন অফিসারের শেষার যখন এত নামিকে লাগে হিত্রই আর পুরো নামার পরে তখন তারা ওয়ারলেসে যোগাযোগ করিয়া কিলা কিতা হয়েছে, তারা কিতার নির্দেশ দেওয়া হয়েছে। ওই নির্দেশ মতো আমরা বাংলাদেশ মিশনের তখন দায়িত্বে আসলে রেজাউল করিম করি একজন অফিসার, তখন তারা রেজাউল কমিন করে ইমিগ্রেশন অফিসারে ফোন করছে, তোমার তোমার শেখ মুজিব সাহেব আমার হিত্র এয়ারপোর্ট আয়রা আইসন তোমারে জানাই দিল থ্যাংক, মানে আনন্দে খান্দার সরে কইসুন যে আমি এখনই আসতেছি, আমি আমার শেখ সাহেবের সাথে তাড়াতাড়ি দেখা করতে চাই বলে ওকে তুমি আও। তখন থাইন আইসুন কাছে তারা লাবণ্য বইসুন থান লগে আসলা ডক্টর কামাল সাহেব শেখ শেখ মুজিবুর রহমান যখন 9 জানুয়ারি ব্রিটেন আসলা যখন আইলা তখন রেজাউল করিম সাহেব দেওয়ার ফলে তাই তো লাগুন চলু তো পরবর্তীতে আলেষ্ট ক্লাস শুনে আইয়া শেখ সাহেবের তারা রাষ্ট্রীয় মর্যাদা দিয়া টান্ডে নিয়া ক্লারিজ হোটেলও থাকার ব্যবস্থা করলা, অবস্থান করলা। তো ক্লারিজ হোটেলও থাকার পরে হেন্দি পেডুয়ার্ডিট সাহেব গাম্বিয়াতনে তান অন্য প্রোগ্রাম বাদ দিয়া তান সরাসরি প্লেনে আইলা লন্ডন আওয়ার পরে শেখ সাহেবের সাথে একটা মিটিং গিয়ে হইল, বৈঠক করলা 10 ডাউনিং স্ট্রিট। 10 ডাউনিং স্ট্রিট বিকালে বৈঠক করার পরে শেখ সাহেব বারো এলে বৈঠকের এক পর্যায়ে শেখ সাহেবরে এডুয়ার দিতে জিজ্ঞাসা যে এখন আমি আপনার আপনি আমার কাছে কী সাহায্য চাই। তখন শেখ সাহেব কইসলা দেখো আমি তো আমার দেশের লোকের কাছে যত তাড়াতাড়ি ফেরি যাইতাম চাই, আপনি আমার সম্ভব হইলে একটা প্লেনের ব্যবস্থা করে দেব। তখন ওই এডুয়ার্ডুতে তারা রয়্যাল এয়ারফোর্স স্পেশাল বিমান জকরিয়া আরে তান্ডে দিল্লি করি দিল্লি ফাটাইয়া দিছিল, দিল্লি তো না বাংলাদেশ। ক্লারিজ হোটেলে যখন আমরা সংবাদ পাইলাম যে শেখ সাহেব ইয়া ক্লারিজ হোটেলে অবস্থান করবা, তখনও আমরা বার্মিংহাম যারা আসলাম আমরা উজুরিল্লাহ করি একজন ড্রাইভার আসলা তাই বেনটেন চালাইতা বা সংগ্রামের সময় আমরা যে খোঁজ পোঁচ ইতা সাইয়া দিতা আব্দুর রহমান সাহেব লইয়ারা আমরা উজির বাইরে ফোন করি বললাম বা আমরা লোনে যাইতাম তোমার বেন একটা লই আমরা লইয়া যাও। তাহলে বলা হতো চল শেখ সাহেব আমরা এটা খুব জুসাল মানুষ আছে আব্দুর রহমান মামা এরা চলো আমরা যাই, আমরা ফার ছয়জন ইঞ্জিনিয়ার জয় চলি গেলাম গিয়ে ক্লারিজ হোটেলও গিয়া এখানেও গিয়া ভাড়া আমরা অবস্থান খালি আমরা নাই ভার্মিয়াম তো আরও গেছন লন্ডন তো আইসন ব্রাডফোর্ড তো আইসন মানে ছতু ব্রিটেনের সব জায়গা তো গিয়া ক্লারিজ হোটেলের সামনে আরও ডেমনস্ট্রেশন মানে এখানে তো ইটা তারা দেখছে না জীবনে ইলা ইলা বীর, কারণ তখন ক্লারিজ হোটেলটার লন্ডনের রাজকীয় মেহমানদের লাগে ব্যবহার করা হইতো সেই জায়গার শেখ সাহেবরে তারা রাখছে ক্লারিজ হোটেল। আর আমরা বারা গিয়া আলিছিল গান্ধেরাম তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব শেখ মুজিব হিতা এরা দেখিয়া শেখ সাহেবের লগতে ডক্টর কামাল হোসেন আসলা টান্ডে তারা অনুরোধ করছে আপনার আর মানুষে আপনারা একটু কন্ট্রোল করুক থান নিচে আইস নিচে আইয়া বাড়ার মানুষের কিন্তু মানুষে খেয়ে খাওয়ার কথা শুনতো খালি তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ প্রেস কনফারেন্স শেষ করিয়া আমরা যারা বাড়া চিল্লা চিল্লি হলে আমরা রে শান্তি দিবে লাইন টাইন দুধালার বেলকনির কেন আইয়া আমরা রে আমরা রে আপনার আইয়া অভিবাদন ইখান ফাইয়া তো আমরা আরও আরও চলি লাগেছি যে আমরা নেতারে আমরা দেখছি আল্লাহ আমরা শান্তি করছে হয়। আর জীবনে আমার জীবনে আমি দুইবারও শেখ সাহেবরে দেখলাম 69 আমি একটু বেঁকে যাই 69 যখন আগরতলা মামলা শুনে লন্ডনের বিগলতে কিউসি ফেটাইয়া তান রিলিজ করাইছিল তখন তাই ধন্যবাদ দেওয়া লাগি লন্ডন আসলা লন্ডন 1969 তাই দিগবাদ সিভিকলও মিটিং করছিল এই মিটিংও আমি আসলাম এই একবার আমি সরাসরি দেখছি আর এই ক্লারিজ হোটেল এই দুইবারই আমার ভাগ্যে দিছে শেষ হাফটা দেখো। At 6:30 this morning, Sheikh Mujib was settling into a VIP suite at Heathrow Airport. His arrival came as something of a shock, as his plane had already been in the air 6 hours before airport officials were warned to expect him. On to Claridge's hotel, where a crowd of his London-based supporters waited to greet him. In the hotel's ballroom, he gave a news conference. Joy Bangla. Joy Bangla. The Sheikh showed few effects from his 9 months imprisonment in West Pakistan, though his aides said he would be having a full medical checkup in London. This is an historic occasion for us, for the people of Bangladesh. We have in our midst, finally, the free Bangabandhu Sheikh Mujibur Rahman, the beloved leader of the people of Bangladesh and the leader of the oppressed people of the world in our midst. Today, I am free to share the unbounded joy of freedom with my fellow countrymen. We have owned their freedom
in an epic liberation struggle. The ultimate achievement of this struggle is the creation of an independent, sovereign People's Republic of Bangladesh, of which my people declared me as the president while I was a prisoner in the condemned cell awaiting the execution of a sentence of hanging. Could you tell us how great do you think at the moment are the problems facing Bangladesh? Unfortunately, I may appeal to the world. Millions of people will die. My whole road communication has been destroyed. My railway communication has been destroyed. Thousands of villages have been burned. My economy has been destroyed. You know, Bengal is a wonderful country. It has very big resources, very good fertile lands, but unfortunately exploited hundreds of years by the foreign powers. And I think you gentlemen in British, citizen of Great Britain, you have some responsibility also, responsibility for Bangladesh also, because we have contributed many things to your resources. The Bengal soil, you understand, is many of the industry dependent on Bengal. And I appeal to you, for the sake of the humanity, all over the world, all the states of the world, to come to the rescue, to save the hungry millions of my people, because they're dying. এরপরে আমি আরো কিছু করতাম চাই, তখন শেখ সাহেব দেশে গেলা, দেশে গিয়া প্রধানমন্ত্রীর দায়িত্ব লইলা। দায়িত্ব লইয়া বাংলাদেশের তো আগে হাই কমিশনার ফাটাইলা, যে হাই কমিশনার নাম আছিল সুলতান আহমদ, অ্যাডভোকেট সৈয়দ সুলতান আহমদ। থাই নি কেন দায়িত্ব লওয়ার পরে আইয়া হইলা বাংলাদেশের ত্রাণ তহবিল, শেখ সাহেবের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল একটা করলা, ওখানে সাহায্য চাইলা। সাহায্য চাওয়ার পরে আমরার যে যুবক সমিতি আছিল, আমরার যুবক সমিতির আপনার কাছে 920 পাউন্ড পয়সা রইয়া গেছিল। তখন যখন সৈয়দ সুলতান আহমদ আইয়া এই ত্রাণ তহবিলের সাহায্য চাইলা, তখন আমরা মিটিং করিয়া আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এই পয়সাগুলো শেখ সাহেবের ত্রাণ তহবিলে দিলাম। তখনও আমি, নবীর আহমদ, আমার প্রেসিডেন্ট দেওয়ান আলম নুর রাজা সৌদি, শফির আহমদ আর হাবিবুর রহমান মাস্টার সাহেব, আমরা লগে লন্ডন হাই কমিশনার আমরা গেলাম, সুলতান আহমদের অফিসও, যে হাই কমিশনার প্রথম জয়েছি, গিয়া আমরা এই পয়সাগুলা আমি নবীর আহমদে ত্রাণ তহবিলে দিছি। এখানের ফটো টোটো আছে, জনমত তখন প্রচার হয়েছে, বাংলাদেশের পত্রিকা তো ছাপ হয়েছিল, এই বাংলাদেশের পত্রিকার আমার কাছে রয়েছে না। আপনি প্রথম বাংলাদেশে হতাশা লগেলা এবং আপনার বিবাহ জেনে হল্লা ওটার মধ্যে হোক, আপনি আমরা কইসলা আপনি কিন্তু পাকিস্তানি পাসপোর্ট আপনি জ্বালাই লইসলা। এখন পাকিস্তানি পাসপোর্ট জ্বালানির পরে আপনি আবার যখন বাংলাদেশের উকিলান গেলা, কত সালও বিয়া করলা, এরপর তো আপনি হোক ওটা? আমি তো পাকিস্তানি পাসপোর্ট জ্বালানির পরে হিসময় তো জুসে জ্বালাই দিছি, জ্বালানির পরে আমি বড় অসুবিধা পড়িয়েছি, ইমিগ্রেশন ট্রেস তখন আমার আর কিছু রয়েছে না। কিছুদিন পরে আমার মনে মনে আমার হিসাবে আমার পাসপোর্ট লন্ডন হয়ে গেছে, আমি আবেদন করে দিয়েছি ব্রিটিশ পাসপোর্টের লাগে। যেই আমি ব্রিটিশ পাসপোর্টের লাগে এলাম, বলছে তারা দেখা স্যার আমার কাছে তুমি কোন দিন আসলে প্রুফ দেও, ওখান তো আমার পাসপোর্ট নাই। এর আগে আমি খামখাজও করছি যে ইন্স্যুরেন্স কার্ডও তেমন বানাইতাম পারছি না, এটা অনেক পরে বানাইছি। ওখান আমি যে হিথ্রো এয়ারপোর্টে যে জিল খাইছিলাম, আমি সিলের তো কোনো প্রমাণ দিতাম পারি না, ওখান তারা আমার সালে ইলিগেল করে দিল। ইলিগেল হলার বাদে আমি তো অনেক সমস্যার, আজ পুলিশ আইয়া ধরিলে কি খাইল ধরিলে আমরা ঘরে রেড করে তারও মানুষ ধরিয়া নেয়, আমি আমার চাষা আমরা আতঙ্কিত। যাই হোক, এক পর্যায়ে 73 মাফ দিল কনজারভেটিভ, ওই মাফের আন্ডারে গিয়া পড়িয়া আমি তখন কাম করতাম মহারাজা রেস্টুরেন্টর ম্যানেজারই করতাম, ওই আমরার বার্মিং হাই পরবর্তীতে। এই একদম সুনামধন্য ইন্টারপ্রেটার কৌটোর আসলা, থান অনেক যুগছাত্র আসিল আপনার ব্যারিস্টার ইমিগ্রেশন অফিসারের লগে। তখন বার্মিংহাম এয়ারপোর্টের একজন ইমিগ্রেশন অফিসার বিক লেক নাম আসিল, তার মাধ্যমে এই হোমোভিস্টনে আমারে আমার এই বাট আমার গাবনারে হোমোভিস্টনে আমারে লিগেলাইজেশন লেটার আনিয়া দিছিল 7 অক্টোবর 1976 না কত, ও আমি লিগেলাইজেশন পাই হোক যে আমি ফাঁসু জ্বালাইবার প্রসারত আমারে ও অতদিন দিতে হয়েছে। দেওয়ার পরে আমি 7 তারিখ না 6 তারিখ আমার সিন মারিয়া দিয়েছে লিগেলাইজেশনের, ইউ ক্যান লিভ রিমেইন আনটি কিতা যে একটা কথা থাকে, ইউ লিভ টু রিমেইন আন ফর ইনডিফিনিট পিরিয়ড কুনাকুনি সিল। এটা পাওয়ার বাদে তো এর আগে অবশ্য আমি
হোজে ফাসুর জ্বালাইছিলাম আর আমি সুলতান আহমদ সাহেবের কাছে যে ফয়সাল হইয়া গেছিলাম সেই দিন আমি ফুলতান আহমদ সাহেবের কইছিলাম যে আমরা তো ফাসুর জ্বালাই দিছি তো কইলে ও তাই না আমার একটা যে আপনার ফটো আছে নি বলে না তখন তাই তার সেক্রেটারিরে প্রেস করলা নিয়ে কইলে একটা ক্যামেরা লইয়াও ক্যামেরা লইয়াও আর মাঝে কইলে তার একটা ফটো তুলো ও যে পয়সা যেদিন দিলাম আঁকি তাহলে আমার একটা ফটো তুলাইয়া কইলে আর আমার নাম ঠিকানা নিয়ে আর এ কইলা যাও কাকে আপনার পাসপোর্ট করে যাইব না আমার একটা লাভ ওখানে হয়েছে তাই না আমার একটা পাসপোর্ট আমার পাসপোর্ট নাম্বার তখন মনে করো 200-300 ভিতরেও আসিল নতুন ইস্যু হয়েছে তো আর ও পাসপোর্টও আমার ও লিগালাইজেশন স্টাম্প লাগছিল লাগার পরে আমি এক মাস পরেও আমি মনে হয় অক্টোবর 7 তারিখ হয়েছি আমার মনে হয় 2-3 সপ্তাহ পরেও আমি বাংলাদেশে গেছি প্রথম আমার জীবনে 1977-76 গেছি বাংলাদেশও এন্ড অফ দি আমার মনে হয় অক্টোবরও না হতো আর আমার বিয়া তখন আমার আব্বা তো মাস্টার আমার শ্বশুরও তখন মাস্টার আমার কুবাজুরও তাই পড়াইছেন আমারে বিয়াটা কত সালে হয়েছিল 77-এর ফেব্রুয়ারি মাসের 2 তারিখ আমার গ্রাম আমার পাশের বাড়িও আমার আমার আব্বাও আমাদের পাঠশালায় ছিল মাস্টার আমার শ্বশুরও তখন আমার পাঠশালায় ছিল মাস্টার আমার শ্বশুরেরা উমেদুর রহমান মাস্টার আমার আব্বার নাম তো আমি কইছি আব্দুল আলিক মাস্টার ও তার মেয়ে তারা আমার সম্বন্ধিক দুইজন আসলা আমি তো প্রায় 10-6 মাস রইলাম দেশও দেশ হওয়ার পরে তো তখন তো আমাদের এইলাকা ফ্যামিলি আনার প্রথা আসিল না দোয়াইয়া আর হওয়া যান না যে ফ্যামিলি নিতাম কি তখন কারণ আমরা পূর্বে যারা আইসেন এরাও ফ্যামিলি খুব হো মানছেন তখন ইটা প্রথা আসিল না আজকের জেলা ইলা আসিল না তখন একটা অসুবিধা আছে তখন মনে মনে চিন্তা করছি তখন দোয়াইয়া আর হই না তখন ইদেশ আইয়া পরে অনেক এ করিয়া আর আমার ওয়াইফ দিয়ে ফাস্টফুড করাইছে আমার আব্বার আতানে করার বাদে তাই না আইসেন 78-এর কত তারিখ আইসো নির্দেশ আমার পরে আমার প্রথম সন্তান আমার মেয়ে এই বার্মিংহামে আমার গড় আসিল 151 সেম পোলস রোড তখন আমি মহারাজা কাম করতাম তখন আমি একটা গোল ওদেশ হওয়ার পরে 10 অগাস্ট 1979 আমার প্রথম সন্তান মেয়ে হয় প্রথম মেয়ে তো 79 আমার এই 151 সেম পোলস রোড হইলো পরের বছর 80 ইংরেজিতে আমার ছেলে সুলতান আহমদ ও 151 সেম পোলস রোড হইলো এখন আমার 3 মেয়ে আর 2 ছেলে ছেলে মেয়ের নাম হইলো বড় মেয়ের নাম শামসুন নেহার জেবা বড় ছেলের নাম সুলতান আহমদ এরপরে আবার মেয়ে শাফিকুন নেহার সুবা এরপরে আমার আবার মেয়ে সিরাজুল নেহার রেবা এরপরে আমার ছোট ছেলে শাহান আহমদ সবই আল্লাহর রহমতে এখন সবই বিয়া শাদী করিয়া স্বাধীন আসন দরচা হচ্ছা নিয়া নিজের ঘর সংসার করা পরবর্তীতে আমি বিজনেস করিয়া আমি যাই গিয়ে ফসফর করি হাটলিপুর হাটলিপুর আমার এক বন্ধু আমার মামার সালা মন্তাজ আলী সাহেবের সুবাদের জোরে তাই একটা ব্যবসা করছিল হাটলিপুর তারার সাথে গিয়ে আমি পয়লা জয়ীন হই প্রথম ব্যবসা না প্রথমে এর আগে আমি বার্মিংহাম ব্যবসা করছি অন্য হানো করছি তখন হাটলিপুর যাই হাটলিপুর মো বুঝছেন আপনি কত ইংরেজি তো 1980 শেষে দি ও মন্তাজ আলী সাহেবে আর আল আফরাজ মুকুল কুরেশির বাপ আবদাল মিয়া কুরেশি আর আনোয়ার মিয়া তারা তিনজনে করছিল তাদের সাথে আমি আর ওজন পার্টনার সংযুক্ত হইলাম এর পরবর্তীতে তারা তাদের তারা আমার কাছে বেশি গেছেন এর পরবর্তীতে আমি আমার মরিগর ভাই আব্দুল হক যে হাসান চেয়ারম্যানের বাপ থানরে নিয়ে আমি আর তাই তখন এই ব্যবসা আশি ইংরেজির তো ব্যবসা শুরু করলাম আমি কেন 10 বছর ব্যবসা করার বাদে আমরা ব্যবসা বিক্রি করে দিলাম আমি আর আমার ভাই আব্দুল হক মরিগর ভাই ব্যবসা বিক্রি করে আমরা দেশে চলে গেলাম দেশে গেলাম কি পরে চিন্তা করলাম যে আমার বড় মেয়ে তখন এই যে সেকেন্ডারি স্কুল পাস করিয়া হাই স্কুলও যাইতো আর ছোটগুলো আরও ছোটো তো চিন্তা করলাম মনে মনে দেশে যাই বহুত দিন ধরে দেশে গেছি না টাকা পয়সা না রেস্টুরেন্ট যখন বিক্রি করে দিছি তো দেশে যাই দেশে যাওয়ার মাঝে চিন্তা করল তারারে ভর্তি করে দিলাম আমরা লোকাল মাদ্রাসাত কিছুদিন 6 মাস পড়লো এরপরে ছাজলাল জামিয়াত ভর্তি করে দিলাম তখন ফেভার পত্রিকা তাদের নাম যে একই মার একই বাপের একই সাথে 3 ছেলে মেট্রিক পরীক্ষা ফার্স্ট ডিভিশনে সাজরাল জামি আর ইতিহাসও নাই তারা আমার এই নিয়ে ফটো টুটু তুলে আসি লেটার ডাকো তারার ফটো টুটু দিয়েছেন এই সময় দেশে গেছিলাম তখন কত দিন থাকছিল টোটাল এ ঠুটে আমি যে গেছিলাম এরপরে আর আমি আর আইসি না একাধারে 10 বছর আসলাম তারা যে ভর্তি করছিলাম আর মেট্রিক পাস করাইছি এর বাদে তারা উমেন মেয়ে জিওটা উমেন কলেজে গেছে ছেলে এমসি কলেজে ভর্তি হয়েছেন
পরবর্তীতে বড় মেয়ের বিয়ার আলাপ আলোচনা হওয়ার বসে তখন বড় মেয়ের বিয়া দিছি। বিয়া দেওয়ার পরে তো মেয়ে হওয়া লাগে, মেয়ে আইসন ও আইসন তারা অন্যখানো তাকড়া করে আমার ছেলে সুলতানও একলা আইসন। এর পরে আমি চিন্তা করার আমেলা আমার ছেলে মেয়ে দুইটা গেছে, এরা কিলা কিতা করে। তখন আমি আমার বাকি ছেলে মেয়েদের লইয়া আবার নতুন করে আইসি। আইয়া আবার আমি হাটলিফুল শহরে উঠে আবার নতুন করে জীবন শুরু করছি এই ব্যবসা বাণিজ্য লইয়া। এইভাবে একই একাধারে আমি আর এই যে গেছিলাম আর ফিরত আইসি 2000 দেশের মধ্যে যে আপনি গেছিলা তখন কিন্তু আপনি দেশ নিজস্ব বাসা আছে। প্রথমে আমার বাসা আছেন না, তখন আমি আমার গ্রামের বাড়িতে থাকছি। পরে 6 মাস পরে যখন আমার ছেলে মেয়ের জামিয়াত ভর্তি হলাম তখন চিন্তা হলো আমার তো একটা থাকার ব্যবস্থা করতে হইব। প্রথমে আমি একটা ভাড়া বাসা ফরা দেখা ওরা ফুলের ওখানো একটা বাসাত বাড়া করিয়া তাকছি, তারারে ফরাইছি। পরবর্তীতে আমি শাহজালাল উপসর একটা প্লট কিনিয়া নিজে বাড়ি করিয়া দুতলা ও বাড়িতে আমরা তাকছি। থাকে এই 10 বছর এখন আমার এই বাড়ি আছে। দেশে গেলে ওখানে থাকি, এখন আল্লাহ রহমতে সাইটালা করছি, করিয়া এখানেও গেলে থাকি, বসবাস করি, মাঝে মাঝে বাড়ি যাই। তো এই একাধারে থাকি আমার ছেলে মেয়ের চিন্তা করলাম বাংলা ভাষা নিজের চালচলন নামাজ রোজা এটা কিছু শিখাই, পরবর্তীতে তারা দরিয়ার আপনে তারা কালচারটা শিখানি লাগে। আমি কেন এই অবদানটা করছি, আমার 10 বছর আমি একাধারে আর মুভ করছি না। যদি দেখলাম মুভ করলে তো লেখা পড়া হইতো না, ছেলে মেয়েরা একলা ভালাই আইলে আরো সমস্যা, তখন নিজেও টাকা লাগছে। বর্তমানে আপনি কি তা রিটায়ার্ড হিসেবে আসুন না এখনো কোনো ব্যবসার লোক জড়িত আছেন? বর্তমানে আপনি আপনি কিরকম জীবনযাপন করা উঠে থাকুকা? বর্তমানে আমি ফুল রিটায়ার্ড, আমি পেনশনও আছি, আমি আমার নাতি নাতনেরা লইয়া চলাফেরা করিও। তো আজকে এখন বার্মিয়াম আইসি, আমার পুরানা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিলাম বা পুরানা বন্ধু বান্ধবের সাথে মিটিং মিছিল করলাম। রাজনৈতিক সামাজিক সংগঠন সকলকে আমি জড়িত আছি, আমি ইদেশও থাকি, দেশও যাই বেশিরভাগ, আমি মানে দেশও থাকতেও বালা পাই। এখন ইদেশও আসি, ইদেশও আমার নাতি নাতন আসিনেরা লইয়া আনন্দ উল্লাসে জীবন কাটালাম। আপনার যে এই যে লাইফ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত যে একটা লাইফ কথা আমরা শুনলাম অত শুনে আপনার কাছ থেকে, এখন আমরা জানতে চাইব যে এই ঘটনার সম্বন্ধে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো যে সুখের মুহূর্ত আসেনি, কোনো সুখ এই টাইমে আপনি খুব বালা পাইছিলা, খুব আনন্দ লাগছিল, কোনো ঘটনা স্মৃতি মনে থাকলে আপনি আপনার হোকা? আমরা যে দেশটা স্বাধীন করলাম, স্বাধীন হইল এটা আমাদের একটা বড় আনন্দের, যে আমরা বাঙালিরা আজ শত শত বছর ধরে আমরা পরাধীনতা আসলাম। এই শেখ মুজিবের নেতৃত্বে মানুষকে সংগঠিত করে আছে আমাদের দিকে, যে শেখ মুজিব সাহেবের যে আমাদের একটা জাতি পরিচয় দিয়ে গেছেন সেটা হইলো সবচাইতে বড় সুখের খবর বাঙালি জাতির। আর কোনো কোনো দুঃখের মুহূর্ত আসেনি, কোনো স্মৃতি আসেনি যে আপনি এই সময় খুব দুঃখ লাগছে? দেখেন দুঃখ তো পদে পদে আছে, যেমন জীবনে লেখাপড়ার টেবিল টেনে উঠা লন্ডন আইলাম, করাচি হইয়া লন্ডন আইয়া কত 6 মাস করাচি থাকলাম, জীবনটা তো ওখানে আমরা তো মা বাপের লালন পালিত কত আনন্দে উল্লাসে আসলাম। যখন আমার জীবনের প্রথম কাজটা আমার আপনারে আমার নিয়া করিয়া তুমি ওই জায়গাটা পরিষ্কার করিয়াও, তখন এই জায়গাটা এখন আমি ক্লিয়ার করতে, এই জায়গাটা কী ছিল, এই দেশে কয় টয়লেট, আমাদের দেশে কয় পায়খানা, আমার একটা মপ দিয়া হইল ওখান পরিষ্কার করিয়া। তখন আমি এই টয়লেটের ভিতরে গিয়ে যখন মপ মারছিল আমার চোখের পানি আমি আটকায় রাখতে পারি নাই। আমার বাড়িতে তখন 5-6 জন খামলা সবসময় আমার বাড়িতে মা বাপে খাটাইতা, মেয়ে লোকে কাজ করতো, আর আমি কেন ইয়া টয়লেট সাফ করার প্রথম আমার চোখের পানি আটকাইতে পারি নাই। আমরা অনেক মানে কোয়েশ্চন করে প্রশ্ন করে থাকি যে জীবনের যদি কোনো সময় আপনি রিভার্স বটনও আপনি যদি অতীতে যাইতে পারতা, আমার যে স্কুল জীবন ছিল, আমার যে ছোটবেলার খেলাধুলার জীবন ছিল, আমি সেই জায়গায় ফিরে যাই, করা তো সম্ভব না, কিন্তু আমি যদি কোনো সুযোগ পাই আমি যাইতে চাই আমার সেই জীবনে, সেই স্কুল জীবনে, সেই খেলাধুলা জীবনের আনন্দ মুহূর্তটা, কোনো স্ট্রেস নাই, কোনো চিন্তা নাই, কোনো গম নাই, তখনও আমি চেঞ্জ হইয়া যদি চেঞ্জ করতে চাই তো আমি আরো লেখাপড়া শিক্ষিত হইতাম চাইলাম না, আমি আরো জ্ঞান অর্জন করতাম চাই না, আমি জ্ঞান পিপাসু হইতে চাই। আমি জীবনে আরো লন্ডনের আমি অত চিন্তা করলাম না, আই ওয়ান্ট টু ডেভেলপ মাই সেলফ। আমি এখন বুঝতেছি যে হোয়াট ইজ দ্য এডুকেশন, জীবনে জ্ঞান যদি না থাকে, এডুকেশন না থাকে, তাহলে তো আগুইতে পারতাম না। ইউ গট টু ডু ইয়ার হ্যান্ড টু মাউথ জব। এখন আমরা আমার অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, এখন আমরা আপনার কাছে জানতে চাইব যে আপনার যে জীবন আদর্শ এটা তো আপনি পরবর্তী প্রজন্ম নেক্সট জেনারেশনের আপনি কিতা কইতেছে, এরা কিতা অ্যাডভাইস দিতেছে, বা যেমন আপনারা ফলো করিয়া এরা আগ্রহিত উৎসব মধ্যে আপনি কিছু হোক।
দেখো পরবর্তী প্রজন্মের কাছে আমি আমরা বাঙালি প্রজন্মের কাছে আমার একটা অনুরোধ যে অতি কষ্টে আমরা বাংলা ভাষা থেকে আমরা স্বাধীনতা সর্বপ্রথম আমরা যখন পাকিস্তান থেকে পাকিস্তানি ইসলাম তখন পাকিস্তানিরা চাইছে আমরা মায়ের ভাষাটা হারিয়ে নিতে হবে 52 থেকে শুরু করে আমরা ভাষা থেকে শুরু আমরা স্বাধীনতা পাইছি আমার অনুরোধ আমরা যারা বাংলাদেশি বাঙালি আছি আমরা মায়ের ভাষাটা যাতে আমরা গৌরব চর্চা রাখি এই প্রবাসী জীবনে যারা আছেন আর প্রত্যেকে যেন প্রত্যেক মায়ের বাপে যেন তার সন্তানাদের শিক্ষার দিকে নজর দেয় শিক্ষিত যদি একটা ছেলে মেয়ে করতে পারেন তখন আমরার মতো হ্যান্ড টু মাউথ ইয়ে খাওয়া লাগতো না তার শিক্ষা তার এনে জায়গাত না পৌঁছাই দিব এখন আমরা আগে যারা আসলাম যে 15 বছর 16 বছর হইলেও খামো যাইতাম রেস্টুরেন্ট যাইতাম ফ্যাক্টরি যাইতাম এটা না করিয়া আপনি আপনার বাচ্চারে সুন্দরভাবে নিজের বাসার দিকে খেয়াল রাখিয়া আর এই দেশে কত সুযোগ সুবিধা আছে লেখাপড়া করার আপনারা বাচ্চা খাচ্চারে লেখাপড়ার দিকে নজর রাখবা রাখিয়ার ইস্যু প্রতিষ্ঠিত শিক্ষিত করিয়ার বাচ্চা ইন্দরে গড়িয়া তুলকা এই অনুরোধ নিজের দেশের প্রতি আলোচনা করবা ধন্যবাদ আপনার লগে আমরা অনেক মাতলাম অনেক কষ্টে কথা হইলাম আপনার জীবন কথা তো অনেক কিছু জানতে পারলাম অনেক কিছু আমরা অনেকে কিন্তু আমরা জানার কিছু কিছু জানার কিন্তু অনেক আমরা জানি না যেমন আমি ব্যক্তিগতভাবে ইটা ঘটনা জানতাম না যদিও আপনার বুক আছে আপনার বুক দিছেন তে আপনার কাছে আমরা বহুতটা খাইলাম বহুতটা জানতে পারলাম প্লাস নেক্সট জেনারেশন আমি মনে করবো যে বহুত ইন্সপায়ার হয় অনুপ্রেরণা আপনার কাছে খাইব বুঝছেন আর আশা রাখি আপনি আপনি যে আমারে খুঁজিয়া বার করছেন এর লাগে তো আমি তো আর আপনার আগে নাম শুনছি কোনোদিন দেখি নাই আপনার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই ভাই আপনাকে আপনার সম্পর্কে আপনি আমার ভাই যেহেলা হোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ইউটিউবের যে কলা কৌশলী যেখানে আছেন সবাইকে আমি ধন্যবাদ লাইক শেয়ার করার কথা নিজে নিজের কথা তো কওয়া যায় না যদি আমার এই ভিডিও ভালো লাগে আপনারা আপনারা লাইক করবা শেয়ার করবা আর নিজের বাচ্চা নিজের বাড়ির নিজের প্রজন্মের দিকে খেয়াল রাখবা ধন্যবাদ এতক্ষণ আমরা জনাব দবির আহমেদের কাছ থেকে উনার জীবনের গল্প ও জীবন কথা শুনলাম জনাব দবির আহমেদের জীবনের গল্পতে আমরা অনেক কিছু জানতে পারলাম অনেক কিছু শুনতে পারলাম বিশেষ করে 1971 সালে যে অবদান দেশ মাতৃকার টানে উনি নিজের পাসপোর্টটি পর্যন্ত জ্বালিয়ে ফেলেন আমাদের অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পরবর্তীতে আমরা আরও একজনের জীবন কথা নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ আপনারা আমাদের চ্যানেলের বাকি অনুষ্ঠানগুলো দেখতে থাকুন যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখবেন যেন ভবিষ্যতে কোনো নতুন ভিডিও দিলে নোটিফিকেশন পান সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ হাসতে হবে চলতে হবে এরে মাঝে বাঁচতে হবে জীবনের গল্প এত ছোট নয় একদিন সে ফুরিয়ে যাবে